নমস্কার, এসএনবি ফাউন্ডেশনের আন্ডারে ঋতুছন্দ তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই চলেছি, সেখানে আমরা সত্যি খুব মানসিকভাবে সকলেই বিপর্যস্ত। আর টিভি বা সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপারে যে খবরগুলো সবসময় আমরা পাচ্ছি, খবর বা পরিসংখ্যান, এই মারণ ভাইরাসের যে তাণ্ডবে পরিসংখ্যান পাচ্ছি বা আসছে, তাতে আমাদের মন আরো অন্ধকার থেকে অন্ধকারতর জায়গাতে পৌঁছে যাচ্ছে। তো এই অবস্থায় আমরা একটু চেষ্টা করছি প্রতি রবিবার যদি মানুষের মনে কিছু পজিটিভ এনার্জি দেওয়া যায় বা এই নিয়ে আমাদের কিছু যদি আলোচনা বা কিছু সঙ্গীতের মাধ্যমে মানুষের মনটাকে উন্নত করা যায়, এবং মানুষের মনটা উন্নত হলে আমার মনে হয় শারীরিক ভাবেও আমরা কিছুটা উপকার পাবো। তো সেই হিসেবে আমরা প্রতি রবিবার এই 8টার সময় মিলিত হচ্ছি। আজকে আমাদের মধ্যে সঙ্গীতের মাধ্যমে শারীরিক ও মানসিক যে রোগ বা তার থেকে মুক্তি পাওয়ার যে উপায় সেটার দিকে আলোকপাত করবার জন্য উপস্থিত হয়েছেন প্রকৃতি দত্ত। নমস্কার প্রকৃতি। নমস্কার কাবেরী দি। আমাকে ইন্ট্রোডিউস করাবে পরে, সেখানে তার জন্য রয়েছেন আমাদের আইআইএম শিলং এর প্রফেসর সঞ্জয় মুখার্জি। আমরা মোটামুটি যেটা বলতে চাইছি, এই টেকনোলজির মাধ্যমেই আপনাদের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করছি, কিন্তু তার জন্য কিছু যন্ত্রণা বা কিছু আছেই, যন্ত্রের যে যন্ত্রণাটা আমাদের আছেই সেটা মনে নিয়েই আমাদের এগোতে হবে। এবং হয়তো আমাদের যে অডিটোরিয়ামের যে সাউন্ড সেটা হয়তো আপনারা পাবেন না, এটা বিশ্ববাস, তবু যেটুকু আমরা দিতে পারছি বা যেটুকু আলোকপাত করতে পারছি তার সেইটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো আমি সঞ্জয়কে বলছি প্রকৃতিকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। শিলং পাহাড় থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, প্রণাম জানাই, স্বাগতম। আমাদের আজকে পঞ্চম অধিবেশন, ফিফথ এপিসোড ইতচ্ছন্দে। এই তো এই অনুষ্ঠানগুলি আমরা টাইটেল রেখেছি, প্রত্যেকটা অনুষ্ঠানের টাইটেল আর কি হচ্ছে কি তরণ রেখা তবু ফুটপ্রিন্টস অফ লাইট। তো আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন শ্রীমতী প্রকৃতি দত্ত, এবং আমি ইংরেজিতেই তাকে ইন্ট্রোডিউস করব, কারণ আমাদের মধ্যে হয়তো অনেক অবাঙালি এবং অভারতীয় দর্শক শ্রোতা আছেন, তাদের সুবিধার্থে আমরা উইল ইন্ট্রোডিউস হার ইন ইংলিশ। প্রকৃতি দত্ত হেলস ফ্রম এন ইলাস্ট্রিয়াস ফ্যামিলি অফ মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্টস। হার ফাদার শ্রী যোগেশ দত্ত, উইনার অফ সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, ওয়াজ এ পায়োনিয়ার অফ মাইন্ড থিয়েটার ইন দিস কান্ট্রি অ্যান্ড রিনাউন্ড ওয়ার্ল্ড ওয়াইড। হার মিউজিক ট্রেনিং স্টার্টেড উইথ হার মাদার, দেন শি স্টার্টেড হ্যাভিং হার লেসন্স ইন ধ্রুপদ from Amiruddin Khan Dagar. She also had the world famous Ustad A.T. Kannan as her guru. As far as education is concerned, she completed her Bachelor of Arts and Master of Arts, BA and MA, in classical music from Rabindra Bharati University, with first class first in Dhrupad, in the MA. Then she went to Gurukul of Fayuddin Khan Dagar, the illustrious father of Bahauddin Dagar. Then she attained a scholarship to go to Edinburgh to study music therapy and completed her MSc course in music therapy from Edinburgh, where she also emerged as an
a very well-known opera singer, lead singer in Scotland. With her supervisor, she had traveled extensively in the West, in England, Scotland, and many other parts of the world, including India, delivering her presentations on music therapy. At present, she's doing music therapy for children who are having cancer patients, cancer parents. She is also the secretary of Yogesh Dutto Foundation, which had as its inspiration her father, the illustrious Yogesh Dutto. And she also runs an organization, Music, Mind and Body. So I'll not come in the way between her presentation and your viewing and listening. So Prakriti, the floor is yours now. Thank you. Thank you, Shantyoda. Prakriti, আমরা রবীন্দ্রনাথের গানে পেয়েছি যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি বিশ্ব তানে, তো মিলাবো তার মিলাবো সেই গানে, এই তো সেই বিশ্ব তান বা প্রকৃতির সুরের সঙ্গে আমরা কিভাবে যুক্ত হতে পারবো তোমার এই ধ্রুপদের ট্রেনিং এর মাধ্যমে, বা যেটা তুমি শিখেছো সেইটা আমাদের একটু প্রেজেন্ট করে আজকে শুরু করো আর কি, এটা দিয়ে আমাদের আজকে শুরু হবে। আমি শুরুটা ধ্রুপদ দিয়ে করছি। অসংখ্য ধন্যবাদ কাবেরী দি, সঞ্জয় দা, ইট হ্যাজ বিন অলওয়েজ অ্যান ইন্সপিরেশন, স্পেশালি কাবেরী দি। আপনারা সবাই হয়তো জানেন মৃতচ্ছন্দ একটা খুব ওয়েল এস্টিমড অর্গানাইজেশন, এবং তাদের কাছ থেকে একটা আমাদের সবসময় প্রত্যাশা খুব বেশি থাকে। তাই মৃতচ্ছন্দ যখন কিছু বলে তখন আমি জানি না আমি তার যোগ্য কিনা, তবে আমি চেষ্টা করব কাবেরী দি যা বলছেন তার যতটুকু আমি গুরুর কৃপায় আশা পূরণ করতে পারি। আমি ধ্রুপদ দিয়ে শুরু করছি। ধ্রুপদের রাগ তিলক কামদ, এটা সামনেই আমি সমস্ত পদগুলো আজকে বেসেছি ধ্রুপদ এবং পরবর্তী কীর্তন, কীর্তন তো কৃষ্ণেরই পদ, ধ্রুপদের সব পদগুলো কৃষ্ণের। তো একটা ছোট্ট তিলক কামদের দিয়ে আমি শুরু করছি। তেরি মা
ধ্রুপদ অনেক সময় আজকে প্রশ্ন হয় যে মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ধ্রুপদ এন্ড খেয়াল, হোয়াই দেয়ার ইজ এ ধ্রুপদ, হোয়াট ইজ খেয়াল, হোয়াট ইজ ইট অল অ্যাবাউট। তো সেইটার জন্য একটুখানি আমি বলি যে ধ্রুপদটা হচ্ছে, আমাকে শোনা যাচ্ছে? সেইখানে তিনি তার রাজপ্রাসাদে একটা সঙ্গীতের ফর্মকে, একটা একটা সঙ্গীতিক সাংগীতিক ফর্মকে নিয়ে এসে দাঁড় করালেন। তার ঠিক আগে আমরা ঐতিহাসিক ভাবে দেখছি যে যে সঙ্গীতের ফর্মটা ছিল তার নাম প্রবন্ধ গীতি, অর্থাৎ প্রবন্ধ গীতিতেই বুঝতে পারছি মানে খুব টেক্সচুয়াল ছিল, মানে টেক্সট থাকতো সেটাকে আমরা পাঠ করতাম। প্রবন্ধ গীতির উদাহরণ কিরম হতে পারে, প্রবন্ধ গীতি হচ্ছে চর্যাপদ, প্রবন্ধ গীতি হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ, এগুলো সব প্রবন্ধ গীতি। তার আগে ভারতীয় সঙ্গীতটা প্রবন্ধ গীতি হিসেবেই আমরা পাচ্ছি, এবং প্রবন্ধ গীতির অনেক প্রকার আছে। তার একটা প্রকার হচ্ছে শালগ সুর প্রবন্ধ, সেই শালগ সুর প্রবন্ধ হচ্ছে সরাসরি ধ্রুপদ। এবার ধ্রুপদে, ধ্রুপদের যেটা বিশেষত্ব ছিল যে একটা আলাপ থাকবে আর তারপরে একটা পদ থাকবে, এই যে আলাপের জায়গাটা সেটা হচ্ছে অনাহত, মানে সেটা হচ্ছে অনিবদ্ধ, অর্থাৎ তাতে কোনো সেটা আনবাইন্ডেড, সেটা খোলা থাকবে, সেটা যে আর্টিস্ট তার এক্সপ্লোরেশনের ওপরে সে দাঁড় করাবে, সে তার ইম্যাজিনেশন, তার নানান রকমের যে শব্দ, ধ্রুপদটা তো একটা শব্দ না, যেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব যে ধ্রুপদের চর্চা এই কোভিড এর সময় আমাদের কি করে একটু ভালো থাকা পদ দেখাতে পারে। তো সেই রকম সমস্ত একটা অনিবদ্ধ পার্ট অফ দ্য মিউজিক থাকবে, আর একটা থাকবে যেটা হচ্ছে সম্পূর্ণ রকম ভাবে যেটার মধ্যে কোনো, যেটা পদ থাকবে, যেটা কনস্ট্রাক্টেড, যেটা নিবদ্ধ। এই দুটো ফর্ম নিয়ে তৈরি হলো একটা মিউজিক্যাল ফর্ম, যার নাম দিলেন উনি ধ্রুপদ। এইরকমই একই সময় আমরা, আর তারপরে ওনার এইখানে অনেক রকম বড় বড় পণ্ডিতদের কথা আমরা দেখতে পাচ্ছি, যে আর কিছুদিন পরে আমরা ভেজু বাউরের কথা দেখতে পাচ্ছি, রানী মৃগনায়নী, তাকে ট্রেন করা হলো ধ্রুপদে, এবং ধ্রুপদটা কিন্তু অ্যাক্রস নর্থ ইন্ডিয়া খুব পপুলার হলো। এমন একটা মিউজিক্যাল ফর্ম যেটা তখন তো রাজতন্ত্র চলছে, রাজার ঘরে ঘরে একটা গানের আসর বসলো এবং উপাদান, সাংগীতিক উপাদানটা ধ্রুপদ হলো, এবং
এর ফলে মিউজিকটা খুব ট্রানজিশনাল, মানে তার আগে যে মিউজিকটা ছিল ফর টেম্পল, নাও ইট ইজ কামিং টু দ্য রাজ দরবার, ইটস বিকেম আ দরবার মিউজিক, আ হাভেলি মিউজিক। তো এই ট্রানজিশনটা ধ্রুপদের মধ্যে দিয়ে ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে এলো। তো এটা হলো ধ্রুপদের ফর্ম। এরপরে এই ধ্রুপদের মধ্যে এই যে আলাপ যখন আমরা করছি, তখন আমরা কিছু শব্দ ব্যবহার করছি যেগুলো sounds like a non-meaningful words, like a na ra na te ta ra na ri na nu. এই যে শব্দের প্রক্রিয়াগুলো, এগুলোকে দমের সঙ্গে সঙ্গে আমরা ইনকর্পোরেট করে আমাদের সাধনাটা করি। কিরকম লম্বা লম্বা শ্বাস নিই, ইটস লাইক অলমোস্ট লাইক আ প্রাণায়াম। অর্থাৎ এটা সায় দাঁড়িয়ে পুরো শব্দগুলো আমরা বললাম। পরের স্বরে গেলাম উচ্চারণ করা হয় এরকম কিছু আছে, যেমন অনন্ত হরি নারায়ণ, এইটা তো খুব ধ্রুপদে আমরা ব্যবহার করতে দেখি আলাপের সময়। তো এই অনন্ত হরি নারায়ণকে ভেঙে ভেঙে প্রত্যেকটা আ ই অ এ এ উ এইটার উপরে কি তোমাদের নোট ফর লং, তখন কি দেখো প্রত্যেকটাই ভাওয়েলস, মানে তুমি ভাওয়েলস ছাড়া শর্টটাকে হোল্ড করতে পারবে না, মানে তোমার বাই মানে ইয়ে ভার্নাকুলার ওয়াইজ তুমি ওটাকে ধরে রাখতে পারবে না। তো সুতরাং ভাওয়েলস এর প্রভাব আছে। অনন্ত হরি নারায়ণ, তুমি এই রিয়াজটা ভোরবেলা যদি চারটের সময়, যেটা আমাদের খরচের সাধনা যে সূর্য ওঠার আগে তোমাকে উঠতে হবে এবং তোমাকে তোমার মন্দ্র সপ্তকে গিয়ে এই একটি একটি করে স্বরের সাধনা করতে হবে যতটা তুমি নিচে যেতে পারো, মানে স্বরের ক্ষেত্রে সেই পুরো সাধনাটা যখন করা হয় তখন তোমার সত্যি মনে হয় যে তুমি ইউ আর গেটিং ইউনাইটেড, ইউ আর গেটিং এন ইউনিয়ন উইথ দ্য সুপ্রিম। তাই জন্য তখন শব্দগুলোই অনন্ত, এটা ভেঙে ভেঙে লম্বা ভাবে আসে, যেরকম সঙ্গীত রত্নাকরে একটা একটা উপাদ মানে সাংগীতিক ধাতুর কথা বলা হয়েছে যার নাম হচ্ছে তেনাক। তেনাক ইট শুড বি অ্যান অ্যাবস্ট্রাক্ট সাউন্ড, ইটস জাস্ট অ্যান অ্যাবস্ট্রাক্ট সাউন্ড হুইচ উইল হেল্প ইউ টু প্রোডিউস সাউন্ড ফ্রম ইউর বডি, এটা হচ্ছে তেনাক। সেটাই মূলত এই ধ্রুপদের যে মানে আমরা যেটা আলাপের শব্দ হিসেবে ব্যবহার করি, যেটা ধাতু হিসেবে ব্যবহার করি, সেটা মূলত অনর্থক শব্দগুলো থাকে, আস্তে 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 তার মধ্যে অনন্ত হরি নারায়ণ ওম তৎকার এইগুলো সমস্তগুলো এই সমস্ত শব্দগুলো ঢুকে গেছে, তার একটা ইভলভ করেছে শব্দগুলো,
এবং অনেক ক্ষেত্রেই যখন রেয়াজ হয় ভোরবেলা শব্দের রেয়াজ, তখন এই শব্দগুলোকে ধরা হয়, সেই শব্দগুলো নিয়ে চলা হয়। প্রকৃতি, একটু যে খারাপের সাধনার কথা বললে, এবং মেনলি হচ্ছে আমরা যেহেতু ভোকাল মিউজিক, ইন্ডিয়ান ভোকাল মিউজিকের ট্রেনিং এ একটা মূর্ছনার ব্যাপার থাকে, মানে একটা অক্টেভের ব্যাপার থাকে, তো এটা যদি একটু তুমি ডেমনস্ট্রেট করে দেখাও, তাহলে একটা মানুষ আর কি শব্দের এটা করতে পারবে। আমি না খরচটাকে, আমি তানপুরায় যাব, তার আগে আমি খরচটাকে এই আমার চ্যান্টিং বলে করছি। তার কারণ হচ্ছে চ্যান্টিং বলে শব্দটা হচ্ছে সি ন্যাচারালে রয়েছে। এইটা যদি শব্দ হয় তাহলে এটা আমি এটা এটা ধরে মন্দ্র শব্দকে যাব। আমি ব্যাপারটাকে খুব অর্গানিক্যালি ডেভেলপ করার চেষ্টা করছি। এরকম একটা পরিস্থিতি তো আমরা থাকতেই পারি বাড়িতে, যারা আমাদের কাছে তানপুরা নেই, আমাদের কাছে কোনো সাহায্য নেই, এটাও নেই। এটা একটা আমি এই জন্যই বললাম যে সি ন্যাচারাল হচ্ছে প্রকৃতির স্বাভাবিক শব্দ। এই এই স্কেলে সমুদ্রের ঢেউ বইছে, এই স্কেলে ঝড় বয়, এই যখন আমরা একা চুপচাপ বসে থাকি তখন যে আওয়াজটা কানের উপর এসে আমাদের চাপ দেয়, সেই স্কেলটা সি ন্যাচারাল। ইটস দ্য ন্যাচারাল স্কেল অফ দি আর্থ, ইটস দ্য ন্যাচারাল স্কেল অফ দি ইউনিভার্স। তো এই জন্য আমি এই স্কেলটা ব্যবহার করলাম। এইটা ধরে আমি এবার নিচের দিকে যাব। খারাপ যে সাধনা কিরম, এটা ভোরবেলা সূর্য ওঠার আগে সাধনা। মানে অ্যাজ মাচ লো অ্যাজ ইউ ক্যান গো। নাক দিয়ে বড় বড় দম নেওয়া হয়, দম নিয়ে আস্তে 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 ওটা মুখ দিয়ে রিলিজ করা হয়, একবারে রিলিজ করা হয় না, অনেকটা স্লোলি যতটা পারা যায় আস্তে আস্তে লাঙের পাওয়ার বাড়ে এবং অনেক অনেক স্লোলি আমরা এটা রিলিজ করতে পারি। কিরম ভাবে আবার সাথে থেকে যাচ্ছি, যতটা নিচে যেতে পারি। আমার এখন জিনিস হচ্ছে যে যখন ভোরবেলা হয় তখন আমরা অনেক ন্যাচুরালি নিচে চলে যেতে পারি, এখন সারাদিনে এত কথা বলার পরে গলা এখন ওয়ার্মড আপ হয়ে গেছে, একটু উপরের দিকে উঠে আসছে, তাও আমি দেখছি আমার গান্ধার অবধি চলে যাচ্ছে শটটা। তো কিরম ভাবে করবো, যতক্ষণ পারা যায় 22 সেকেন্ড থেকে ম্যাক্সিমাম 260 সেকেন্ড অবধি, মানে 1 মিনিট অবধি করা গেলে খুব ভালো হয়। এইবারে মূর্ছনাটা কিরকম ভাবে হয়, মূর্ছনা সাধনাটা দেখানো হয়। মূর্ছনাটা হচ্ছে কিছুই না, আমি যে স্বরে আছি সেই স্বর থেকে আমি উপরের, ঠিক উপরের অক্টেভে সেই স্বর অবধি যাবো, তারপরে আমি স্বরটা চেঞ্জ করবো আবার উপরের অক্টেভে যাবো। এটা খুব আদি ভারতীয় সাংগীতিক রেয়াজ। আজকাল আমরা অলঙ্কার ইত্যাদি প্র্যাকটিস করি, কিন্তু মূর্ছনাটাই আর কি খুব আদি রেয়াজ। মানে যারা একটু ওল্ড স্কুল অফ মিউজিক ট্রেনিং পেয়েছে তারা মূর্ছনার অভ্যাস তাদের গুরুরা তাদের করতে বলেছে। যদি এইটা থাকে পা থেকে শুরু করছি, আমি মাঝের অক্টেভে অর্থাৎ মধ্য সপ্তকে পায়ে অবধি যাবো, মন্দ্র সপ্তকে পা থেকে মধ্য সপ্তকে পা, তাহলে সা পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা রে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা নি সা রে গা মা পা সানি দা বা মা গা রে সা।
ধরুন আমি কৃষি কোন রাগে জ্বালা করবো, ধরো কেদারে জ্বালা করছি। আচ্ছা, এই যে তোমার জিনিসটা করছো, এ তো পুরো প্রায় প্রাণায়াম হচ্ছে আমাদের, এবং এই প্রাণায়াম করলে আমার মনে হচ্ছে এখন COVID-19 এর যুগে আমাদের যে ল্যারিংস এর যে প্রবলেম হচ্ছে বলছে, তো এটা তো চলে যেতে পারে। সাধারণ মানুষকে একটু বুঝিয়ে দাও কিভাবে কি তাতেও যাচ্ছি না, ধরে নিয়ে আমরা এই যে ওম শব্দের মধ্যে এরকম একটা কিছু আছে, চারটে ভাগে ভাগ করা যায় ওম শব্দটাকে। শুরু করলাম এইটাকে আমি কি করে আমার দমের সাথে ইনকর্পোরেট করতে পারি উইথ দ্য নোট। ধরো আমি উঠবো আস্তে আস্তে, যেটা হচ্ছে আমি প্রথম পুরো দমটা নিচ্ছি, নিয়ে আমি আস্তে আস্তে দমটাকে রিলিজ করছি। আমি একটা দমে করেছি কিন্তু সেটা হয়তো আমি করতে করতে দমটা বেড়েছে, কিন্তু আমি প্রথমে কাটবো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হলো। এইবারে যেটা করবো আমি একটা দমে উঠবো এবং আর একটা দমে নামবো, তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হলো। এইবারে যেটা করবো আমি একটাই দমে উঠে এবং একটা দমে নেমে আসবো, তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ
হলো। এবারে আমার আমার নিজের সাথে আমি নিজের চ্যালেঞ্জ নেব যে আমি একটা দমে দুবার উঠবো নামবো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এই করতে করতে গ্র্যাজুয়ালি আমাদের লাঙের পাওয়ারটা বেড়ে যাবে। নাও শিফটিং ব্যাক টু ধ্রুপদ, যদি এই পুরো প্র্যাকটিসটাই আমি ধ্রুপদের শব্দে করতে চাই তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দিতে পারি, আপনারা চাই ধ্রুপদের মতো করে করতে, তাহলে শব্দটা হচ্ছে আর না তে তার না, নাবার সময় তে তার না আর না বা ইদার ওয়ে অ্যারাউন্ড, দুটো সিলেবল আর আর না তে তার না, কিভাবে যায় আর আর না তে তার না তে তার না আর আর না, আবার দম নিয়ে আর আর না তে তার না তে তার না আর আর না, দেন মেক ইট ভেরি স্লো আর ধ্রুপদের ট্রেনিং বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের যে ট্রেনিং সেগুলোতে বলা হয় যে আমাদের নাভি থেকে শব্দটাকে বার করার কথা, তাই তো? কিন্তু তুমি বিদেশে গিয়ে যখন অপেরা সিঙ্গার হিসেবে রইলে সেখানে তো মেনলি ফলসেটো দিয়ে গাইতে হতো, তো সেই ফলসেটোটা তো কমপ্লিটলি মুখের থেকে উপরের দিকে সাউন্ড, সেই সাউন্ডের সঙ্গে তোমার কিছু ক্ল্যাশ করেনি বা তুমি কিভাবে সেটাকে করেছো? ভারতীয় প্রত্যেকটা সাধনায় ভীষণ রকম ভাবে ডাউনওয়ার্ড অথবা ইনওয়ার্ড আমরা সবসময় শুনি, আওয়াজটা বের হবে নাভি থেকে, ডায়াফ্রাম থেকে, এমনকি আমরা যে যোগ সাধনাগুলো করি প্রত্যেকটা সময় বলা হয় মনে তুমি দমটা যে নেবে তুমি দম নেবে নাভি থেকে, কারণ তোমার শরীরের মধ্যে তুমি লাং দিয়ে নিলে লাং হ্যাজ সার্টেন অ্যামাউন্ট অফ পাওয়ার, তুমি তুমি যদি পেট থেকে নাও যেহেতু ইউ গেটিং ভেরি সাপোর্টেড উইথ ইউর স্পাইন তোমার অনেক বেশি স্ট্রেংথ আছে, ইউ ক্যান গেট লট অফ তুমি অনেক লম্বা দম নিতে পারো, এবং এই লম্বা দম নেওয়ার যে প্র্যাকটিস যেটা ভেতর থেকে তৈরি হয় তাতে আমাদের একটা নিজের স্বরের রেওয়াজ হয়, এবং আমাদের আমরা সবসময় আমাদের গুরুরা বলেন যে স্বর যত নিচে পাকা হবে তাহলে গলা অত ওপরে যাবে, সেই একটা আমাদের ভোকাল ট্রেনিং থাকে, সেইটা আমাকে আমার থ্রু আউট দ্য মিউজিক্যাল জার্নি যতটুকু হয়েছে সামান্য সেটা আমাকে হেল্প করেছে, কারণ বাইরে তো অনেক হেড ভয়েস নোজ ভয়েস ফলস্যাটো অথবা উপর দিকে তোলে কিন্তু আমরা সেটা করি না, আমি যেরকম একটা আমাদের একটা উদাহরণ দিয়ে বলি সেরকম ধরুন হ্যাঁ একটা ফর ইনস্ট্যান্স একটা আমি প্রথমে একটা পূর্বীর আলাপ দিয়ে দেখাচ্ছি এবার আমি যখন ওপরে উঠছি আমি একটুখানি টাচ করে দেখাচ্ছি যে কিভাবে নোটটা ফলস্যাটো অথবা হেড ভয়েস লুজ ভয়েসে চলে যায়, এটা একটা জাস্ট সিম্পল এক্সাম্পল ছিল যে কিভাবে ওপর দিকে উঠে যায় ফলস্যাটোতে, তখন সত্যি সত্যি আমরা মাথার দিকে আওয়াজ
করতে পারে না আমার ভয়েস, যার ফলে যখন আমি ওপেরাতে কাজ করতাম আমাকে তখন ওরা ইয়ে দিয়ে দিত, আমাকে অ্যাম্পলিফিকেশন দিত, মাইক্রোফোন দিয়ে দিত। আমি একটা ছোট্ট ওপেরার টুকরো শোনাচ্ছি কিরকম হয়। এটা কিন্তু উপনিষদের শ্লোক, কিন্তু এটা ওপেরার ইন্টোনেশনে বানিয়েছে, যার ফলে স্বরের ক্ষেপণ গুলো একটা ইউরোপিয়ান কম্পোজারের ইয়ে রয়েছে, আঁচ রয়েছে। ইয়াসমিনিদাম ভিচিকির শান্তি মৃত্যুর্যাত সম্পরা মহাতি। এই যে সাস্টেনিং অফ নোটস, এটা ঠিক আমরা এইভাবে কিন্তু আমাদের ক্লাসিক্যাল মিউজিকে করি না, কিন্তু ওরা এইভাবে করে, একটা নোটের উপর গিয়ে এটাকে ইয়ে করে ভাইব্রেট করে তার উপর দাঁড়ায়। শান্তি মৃত্যুর্যাত সম্পরা মহাতি ব্রুহি নাস্তাত ভোহাম মারুধাম আনুপ্রাতিস্তাম তাম 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 নাচিকেতাস আমরা টেকনোলজি এতে অনেকটাই হয়তো সেই তোমার সেই শব্দটা মানুষের কাছে পৌঁছতে পারছি না, কিন্তু মানুষ সেটা বুঝতে পারছে। একদম রয়্যাল ওপেরা হাউস, মানে যেটা একদম কোভিড, মানে কোভিড গার্ডেনে যেটা রয়েছে লন্ডনে, মানে ওখানে ঢুকে না আমি আমি নিজেকে ভাবলাম যে এটা তো লন্ডনে লোকে দেখতে আসে, আমি সাক্ষাৎ একদম রয়্যাল ওপেরা হাউস এর মধ্যে দাঁড়িয়ে, মানে এখানে আর যেটা হয় ওপেরায় গাইতে গাইতে গলা সত্যি উপরের দিকে উঠে যেতে শুরু করে। আমার খুব মনে হতো রবীন্দ্রনাথের গান, মানে উনি তো বিশ্বকবি, মানে কোন একটা যদি লুচিও না পাভারোটি গাইতো, যদি মানে ওনারা যদি মানে মানে আমার আমি আর আমার বন্ধুদেরও সবাই সব সিঙ্গার ছিল, তাদের সাথে সারাক্ষণ বলতাম, আর ওরা না ওদের নানান ইনপুট দিত, প্রকৃতি ডু দিস, প্রকৃতি ডু দ্যাট। তো আমি একটা গান একটা একটা ভৈরবী স্কেলটা, ভৈরবী স্কেলটা না ভীষণ ইউনিভার্স, সব দেশে আছে আর কি, ডোরিয়ান স্কেল বলে। তো সেই ভৈরবী রাগের মধ্যে রবীন্দ্রনাথের একটা গান, আমরা ওটা খেলার ছলে একটা ওপেরা করেছিলাম, মানে আমরা রবীন্দ্রনাথের অনেক গান নিয়ে ওপেরা ওপেরা খেলা খেলা হতো আর কি। তা আমি একটু শোনাচ্ছি কিরম হয়েছিল আর কি সেটা। আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে একটু বলে দিই, ওপেরা সিঙ্গাররা দেখবেন ভীষণ মুখ খুলে গায় এবং বলে যে যখন ওপেরায় গাইবে তার যেন আল জিভটা দেখা যায়, মানে দ্যাটস আ কোয়ালিফিকেশন দ্যাট ইউ শুড হ্যাপেন। এটা আমাদের গুরুরাও বলেন যে মুখ খুলে গাও, মুখগত করবে না, এটা দুটো কালচারাল মিল দেখেছিলাম যে ওদেরও এটা আছে যে ইউ হ্যাভ টু ওপেন ইউর ভয়েস ওয়াইল সিঙ্গিং, টু ওপেন ইউর মাউথ, ইট হ্যাজ মানে ফিজিওলজিক্যালি তোমাদের একদম তোমার ল্যারিংস থেকে তোমার আওয়াজ একদম বেরিয়ে আসবে, লাং থেকে কোনো অবস্ট্রাকশন থাকবে না। তো এই গানটা বিশ্বসাথে যোগে যে থায়
বিহরো সেইখানে যো তোমার সাথে আমারো বিশ্ব সাথী যোগে যে থাই বিহরো সেইখানে যো তোমার সাথে আমারো আমরা তো এই বিশ্বের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি, তো সেখানে ধ্রুপদ বা তোমার ওপেরাই হোক বা কীর্তনই হোক কোনোটাই কিছু বাধা সৃষ্টি করছে না। প্রোগ্রাম হতো যে ওখানে তো অনেক রকমেরই ভাষাভাষী, খুব কসমোপলিটন ইংল্যান্ড আমেরিকা এই সমাজগুলো, যে গ্লোবাল গ্যাদারিং বলে বিবিসির একটা প্রোগ্রাম হতো, তাতে আমাদের বললো যে তোমরা ইন্ডিয়া আর স্কটল্যান্ডের উপর একটা ক্রসওভার করো। তো স্কটল্যান্ডের উপর দিকে ছোট ছোট অনেকগুলো বদ্বীপ আছে যেগুলোর নাম আইলস, মানে যেটা বলে আইল অফ লুইস, মানে হাইল্যান্ডস বলে অনেকগুলো ছোট ছোট, আর তারা কিন্তু ইংরেজি ভাষায় কথা বলে না, তারা গেইলিক ভাষায় কথা বলে। তো একটা গেইলিক গানের সাথে স্কট আমাদের বাংলা গানের একটা ফিউশন, রাগের ফিউশন। তো আমি ফ্লোরে গেলাম, ফ্লোরে গিয়ে ওরা যে গানটা চুজ করলো সেটা এরকম ছিল, Helen Mugeles que no me lan mogran, Helen Mugeles que no me lan mogran, Helen Mugeles es que ni fidak kubray, Helen Mugeles que no me lan mogran. তো আমি ইনস্টেন্টলি বললাম দিস ইজ আর রাগু পালি, সো দিস ইজ সেরি নাতে যে কিছু বছর কোনো কিছু শুনবে না, কিছু জানবে না, কোথাও যাবে না, শুধু একটা জিনিসের সাধনা করো। আমরা অনেক সময় আজকালকার এই জীবনে করে উঠতে পারি না, বিকজ দ্য লাইফস্টাইল হ্যাজ চেঞ্জড, কিন্তু বেসিক্যালি ইফ ইউ ক্যান ফোকাস অন ওয়ান, আমার উস্তাদ একটা কথা বলতেন যেটা আমি আমার জীবনের খানিকটা উপলব্ধি করেছি জীবন দিয়ে, সব এক সাধে তো সব আয় আর সব সাধে তো সব যায়। তো আই ফেল্ট ইট থ্রু মাই লাইফ কি এটা, মানে আমাকে যদি কেউ এখন একটা কিছু অন্য মিউজিক্যাল ফর্ম নিয়ে আসে, আমি ওটা ধ্রুপদে ট্রান্সক্রাইব করে নিই, সো ইফ ইট ইজ ধ্রুপদ ইট উড হ্যাভ বিন সামথিং লাইক দিস, দ্য নোটস গোয়িং ফ্রম হিয়ার টু দেয়ার, দ্য নোটস ইজ গোয়িং ফ্রম হিয়ার টু হিয়ার, সো দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড উইথ মাই ল্যাঙ্গুয়েজ উইচ আই লার্ন, দ্যাট ইজ লিটল বিট ধ্রুপদ, সেটাই এটাই। আর তারপরে যেটা আসছে সেটা হচ্ছে, সেটা একটু অন্যরকম, যে ধ্রুপদ শেখার পরবর্তী যে জার্নিটা সেটা হচ্ছে কীর্তন। কীর্তনটা খুব সাম্প্রতিক হয়েছে আর কি, আমি দেশে ফিরে এসেছিলাম। আমি কীর্তনে যাওয়ার আগে তোমাকে একটু জিজ্ঞাসা করি, যেহেতু তুমি ওখানে এডিনবারাতে মিউজিক থেরাপির উপরে এমএসসি করেছো, তো সেই যে মিউজিক থেরাপি বিষয়টা কি, মানে যে সঙ্গীত তো আমাদের সবসময় একটা শুনলে ভালো লাগে লাগে, কিন্তু সেটা কিভাবে আমাদের দেহ বা মনের উপরে এফেক্ট করে, এটা যদি একটু ছোট্ট করে তুমি আমাদের কাছে একটু এক্সপ্লেইন করে দাও আগে।
আমাদের যে কোর্সটা ছিল সেটাতে মানে সেটা একটা ইন্টার ডিসিপ্লিনারি ফ্যাকাল্টি এডিনবরো ইউনিভার্সিটিতে, সাইকোলজি নিউরোলজি এই ডিপার্টমেন্টটা মিউজিকের আন্ডারে চলতো, ডিপার্টমেন্ট অফ মিউজিক এটার আন্ডারে চলতো। এটার নাম ছিল ইনস্টিটিউট অফ মিউজিক ফর হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ মিউজিককে পৃথিবীর যে কোনো রকম কাজে ব্যবহার করা যায় কি না, গেলে কিভাবে যায় সেটার একটা এক্সপেরিমেন্টাল ক্ষেত্র ছিল, একটা গবেষণা কেন্দ্র ছিল আর কি। তো সেইখানে অনেক রকম রিসার্চ হয়েছে, যেরকম একটা খুব ইন্টারেস্টিং রিসার্চ যে ক্যান উই লার্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইথ মিউজিক, উই অ্যাকচুয়ালি ক্যান। অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে আমাদের যখন আমরা উই গো ওয়েন টু দ্য নার্সারি, দ্য ফার্স্ট থিং উই লার্ন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টারস হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, উইচ উই নেভার ফরগেট বিকজ আওয়ার মিউজিক্যাল মেমরি ইজ মাচ মোর স্ট্রঙ্গার। একবার মিউজিক্যাল মেমরিতে যে ইমপ্রিন্টটা ছোটবেলায় পড়ে যায়, ছোটবেলায় ব্রেন ইলাস্টিসিটি বেশি থাকে, and it crap instantly amra ar ota theke bhule berute amader moddhe mane population e bodhay 99.9% jara amra oi montessori korechi tara mane we know baba black sheep, we know twinkle twinkle, eta mane amader musical memory te gethe jay, tai jonno amra bhabtam je music diye ar ki ki kora jay, music diye actually tarpore oi gobeshona kendrote sanghatik rokom ebong etar sathe parallelly medicine faculty kaj korto, mane england e jara janen tara janen je england e to puro health tai sarkar chalay, national health service, ebong সেইখানে মিউজিক থেরাপি একটা রেকগনাইজ পোস্ট আর কি। সেখানে মিউজিক থেরাপি লোকে রীতিমতো চাকরি পায়, হসপিটালে যায়, গান করে, বাচ্চা জন্মেছে তার পাশে গিটার নিয়ে গিয়ে গান করে, বিকজ দিস ইজ নট সামথিং একটা ফ্যান্সি কিছু নয়। গান জিনিসটাকে আমরা অনেক সময় এখনো আমাদের দেশে বেশি আছে, আমরা এটাকে মনে করি গান শিখতে হবে, গানটা অবশ্যই শিখতে হবে, না শিখলে যেটা খুব কঠিন শাস্ত্র, এটাকে শিখতে হবে, চর্চা করতে হবে এবং ফাইনালি মঞ্চে গাইতে হবে। কিন্তু মঞ্চের বাইরেও যে একটা বৃহত্তর মঞ্চ আছে সেটা হচ্ছে আমাদের আমাদের জীবন, আমাদের মানব সমাজটা, সেইখানে গানটাকে নিয়ে প্রচুর কাজ করা যায়। সেইটা এডিনবরোতে গিয়ে আমার প্রথম উপলব্ধিটা হলো যে এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান বি পসিবল উইথ মিউজিক। যেরকম ধরুন আমাদের ফ্যাকাল্টিটাতে আমরা প্রত্যেকটা উই ইউজ টু গো টু all spheres of the society to work with music. Amra hospitals e jetam, amra schools e jetam, amra shob jaygay jetam. Okhane jeta amake shekhalo mainly seita hocche je musical brain understanding how music affects on our brain. খুব যে বেশি বুঝেছি তা নয়, কিন্তু অ্যাটলিস্ট বুঝতে পারলাম যে মিউজিকের একটা ইমেন্স পাওয়ার আছে ইফ ইউ ক্যান ইউজ ইট প্রপারলি। আমরা অনেক সময় মিউজিককে আন্ডারমাইন করি, আমরা মিউজিকটাকে শুনছি আমরা ডিসিপ্লিন লিসনার নই, আমরা ডিসিপ্লিন বাচ্চাদেরকেও ডিসিপ্লিন লিসনার করি না, কিন্তু মিউজিক অ্যাকচুয়ালি চেঞ্জেস আওয়ার ব্রেন। একটা মিউজিশিয়ানদের ব্রেন এর এফএমআরআই স্টাডি, ম্যাগনেটিক রেজোনেন্স স্টাডি যদি করেন, আর এক ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং যদি দেখেন এফএমআরআই, আর একটা যদি নন মিউজিশিয়ানস এর ব্রেনের ইমেজ দেখেন, দেখবেন কমপ্লিট দুটো আলাদা ব্রেন। মিউজিশিয়ানের ব্রেন অনেক ডেভেলপড, সে তার যে একটা তবলা বাজাচ্ছে তার এত কমপ্লেক্স কোঅর্ডিনেশন চলছে, এই আঙুলটা ওই আঙুলটা সেই তবলাটা ওইখানে আওয়াজ দিলে ধীন ওখানে ধা, এই যে এতগুলো মোটর স্কিল সে কন্টিনিউয়াসলি তৈরি করেছে, মানে হি ইজ মাচ স্মার্টার than anyone else. মানে this music does it to the brain. ধরুন যে যে তবলা শিখছে সে, আমি পিয়ানোর উদাহরণ দিচ্ছি না কারণ ওটা একটা সাহেবী বিদেশি ইনস্ট্রুমেন্ট, নট মাচ ইউজ ইন্ডিয়ান্স উই প্লে পিয়ানো, বাট উই প্লে তবলা, উই প্লে সিতার, উই প্লে হারমোনিয়াম, উই সিং, উই ইউজ আওয়ার ভয়েস। তো আমাদের যেটা হয় যে উই ইউজ বোথ দ্য হ্যান্ড, আর আমরা জানি যে হ্যান্ড কোঅর্ডিনেশনটা ব্রেন থেকে শুরু হয়, ব্রেনের মধ্যে অনেকগুলো মোটর ফাংশনস শুরু করে যেটা একটা মিউজিশিয়ানস ওভার দ্য ইয়ার্স প্র্যাকটিস করতে করতে সেটাকে সাংঘাতিক স্কিল করে ফেলে। অনেক সময় দেখা যাচ্ছে সে আর তবলা বাজায় না, হয়তো বা সে ডক্টর হয়ে গেছে, হয়তো বা সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু ছোটবেলায় ওই কতগুলো বছরের মিউজিক্যাল ট্রেনিং তার সারা জীবনের ব্রেনটাকে হ্যাজ চেঞ্জড ফর গুড। মিউজিক ডাজ দ্যাট ডাজ টু আস। আমি আর একটা জিনিস ওভার দ্য ইয়ার্স স্কটল্যান্ডে থাকতে থাকতে বুঝলাম যে মিউজিক ইজ নট আ, মানে যেটা ওরা খুব বেশি বলতো যে মিউজিকটাকে বলতো না যে কখনো যে আই এম সিঙ্গিং, বলতো আই এম মিউজিকিং। ইট ইজ সামথিং লাইক আই ইট, আই এম ইটিং, আই এম স্লিপিং, আই এম ডান্সিং, আই এম হাংরি, ইটস আই এম মিউজিকিং।
So it's like a verb, it's a behavior, you do it. Because amra human being, mane amra in by nature we are all musical. Tar ekta chotto udahoron dicchi, dekhun ami eto kichu bolchi, eto kotha hocche, amra eto kichu korchi, amra ghorer moddhe boshe shob kichu shunchi tunchi, kintu hotat kore jodi dhorun amra eto covid er moddhe roichi, eto duschintar moddhe roichi, kintu dhore nichhi je rasta diye ekta dhaki dhak bajate bajate jacche. ইনস্ট্যান্টলি আমাদের মাইন্ডটা ওই ঢাকটায় চলে যাবে, ঢাকটার সঙ্গে সঙ্গে আমাদের মাইন্ডের ভিতরে প্রচুর ছবি ঘুরে বেড়াতে শুরু করবে, দ্য অ্যাসোসিয়েশনস, আমরা ঢাকের সাথে যে যে সব ছবিগুলোর অ্যাসোসিয়েশনস আছে সেইগুলো সব ব্রেনের মধ্যে জিগসো পাজলের মতন চলে আসবে। এই তার মানে কি, এখন সায়েন্টিস্ট তখন এটাকে দেখছেন যে দিস ইজ নট জাস্ট একটা ঢাকি এবং আমার মনে আনন্দ হলো, এই ঢাকটা শুনে আমার মনে যে আনন্দ হলো তার মধ্যে সিরিজ অফ বিহেভিয়ার্স আছে, সেই সিরিজ অফ বিহেভিয়ার্স গুলিকে যদি অ্যানালাইজ করা যায় তাহলে দেখবো যে আমাদের ব্রেন মানে ইনভলেন্টারিলি, অর্থাৎ আমি যদি না ঘুমিয়েও থাকি তাহলেও আমি মিউজিকে রিয়্যাক্ট করি, মানে মিউজিকটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে কোষে কোষে রয়েছে। এটা মানে আমি যদি কালচার করি ইনকাল মানে আমি যদি এটা সাধনা করি তাহলে সেটা তো একটা অন্যরকম রূপ নেয়, কিন্তু আমি যদি সাধনা নাও করি তাহলেও নেয়। তার ফলে কি হলো, আমরা আমরা শুরু করলাম হসপিটালসে যেতে, আমরা শুরু করলাম নানান হসপিসে যেতে, এবং সেখানে আমাদের একটা বড় প্রজেক্ট ফর ইয়ার্স উই আর রানিং, সেটা হচ্ছে বসনিয়া, যেটা সাউদার্ন পার্ট অফ ইউরোপ। বসনিয়ায় যারা মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যারা আর কি যুদ্ধে বিধ্বস্ত বাচ্চা, তারা যুদ্ধে বিধ্বস্ত বাচ্চাদের যে ট্রমা সেটা থেকে সারা জীবন বেরোনো যায় না, বিকজ ইটস আ ভেরি ট্রমাটাইজ সিচুয়েশন। আমরা বুঝতে খানিকটা এখন আমরা কোভিড এর জন্য বুঝতে পারছি যে ভয় কি হয়, দুঃখ কি হয়, মৃত্যু কি হয়, এখন হয়তো আমরা একটা টের পাচ্ছি, কিন্তু কিছু কিছু মাস আগে ওগুলো আমাদের কাছে খুব অজানা একটা ইমেজ ছিল, অজানা একটা ফিলিংস ছিল। তা যাদের যাদের যুদ্ধ হয়েছে মানে এনিথিং ক্যান বি হিলড উইথ মিউজিক। তাই জন্য এই যে কোভিড এর যে সিচুয়েশনটা, এত এত দম বন্ধ করা একটা ঘরের মধ্যে বসে থাকা আমাদের একটা অবস্থা, কিন্তু আমরা এটাকে হয়তো বা মানে ইটস নট ফুললি বাট লিটল বিট উই ক্যান ইজ ইট, উই ক্যান লিটল বিট উই ক্যান পুল ইট অ্যাপার্ট উইথ দ্য হেল্প অফ মিউজিক। সেটা কি করে হতে পারে সেটা প্রশ্ন হতে পারে। এবার আমি দুটো দিনকে আমি এইটাই এক্ষুনি করতে যাচ্ছিলাম যে এই মিউজিকটা কি খুব আমরা যে ক্লাসিক্যাল বা খুব শান্ত যে মিউজিক যেটা শুনলে মনটাকে শান্ত হয় সেইটা শুনলে হবে, না যে কোনো টাইপের মিউজিক এবং সেখানে কোনো অশান্ত ভাব থাকলেও সেটা আমাদের কোনো উপকার হবে, এইটা একটু আমার কাছে একটু প্রশ্ন আছে। স্বভাবগতভাবে সেটাও কিন্তু সায়েন্টিফিক প্রচুর গবেষণা হয়েছে, আমরা অনেকেই এই গবেষণাগুলো জানি যে মানে যেগুলো নন রিয়্যাকটিভ এলিমেন্ট যেরকম গাছ কিংবা যারা যারা অ্যাসচ ভার্বাল নয় সেই অর্থে আমাদের মতন এতটা তাদের মানে ইমাজিনেশন নেই, কিন্তু তাদেরও রিয়াকশন আছে। ধরুন কতগুলো ক্যাট কেটলস ইত্যাদির ক্ষেত্রে আমরা দেখেছি যে দে রিয়্যাক্টিং টু মিউজিক, যে কখনো কোনো ফার্মে কোনো পোলট্রিতে কোনো কোনো ইয়েতে বড় কোনো রকম ফার্মে গিয়ে ওভার দ্য ইয়ার্স মিউজিক বাজানো হয়েছে, ক্লাসিক্যাল শোনানো হয়েছে, নন ক্লাসিক্যাল শোনানো হয়েছে, ক্লাসিক্যাল অনেক ডিসিপ্লিন অর্গানাইজড ভাবে বেড়েছে, ক্লাসিক্যাল অনেক শান্ত হয়ে রয়েছে, তাদের স্বভাব চরিত্র ইত্যাদিগুলো অনেক কন্ট্রোল রয়েছে। সেটা বাই নেচার যেহেতু ক্লাসিক্যাল মিউজিকটা ভীষণ অর্গানাইজড সেটার জন্য সেটা হয়, নন ক্লাসিক্যালের ক্ষেত্রে সেটা একটুখানি কম থাকলেও ইট ইজ নট টোটালি, ইফ ইউ লাইক ইট জাস্ট লিসন টু ইট। বাট ক্লাসিক্যালটাকে আমরা ভাবতে পারি এটা একটা মানে একটা ডিসিপ্লিন মতন, 10 মিনিট আমি একটু বাঁশি শুনতে পারি, আমি ঘুমের সময় ফোনটাকে একেবারে, আমার এক বন্ধু আছে সে আমাকে সবসময় আমার উই হ্যাভ আ মানে এক্সচেঞ্জ অফ ডায়লগ যে আমরা কি করে এই কোভিড এর সময় ভালো থাকবো, আর আমরা এখন বেছে নিয়েছি ভালো থাকার একটা মেডিটেশন, ভালো মিউজিক, আমাদের বন্ধুত্বটাই এরকম যে কি করে হাউ উই ক্যান গেট মোর ডিপ ইন টু হোয়াট উই ক্যান কল ইট লাইক মেডিটেশন, মিউজিক অ্যান্ড মেডিটেশন, মিউজিক ওভার মাইন্ড, এগুলোকে কিভাবে নিয়ে থাকতে পারি। তা আমার মনে হয় একটা ডিসিপ্লিন থাকা খুব জরুরি যে এই পার্টিকুলার টাইমটা, ধরুন এই ঘুমের কিছুক্ষণ আগে আমি শুরুটা করবার জন্য আমি বলছি ঘুমের কিছুক্ষণ আগে 10 মিনিট আমি এই বাঁশি শুনবো, অথবা এই 10 মিনিট আমি একটা খুব স্লো, অনেক এখন তো ইউটিউবের জন্য আমাদের কোনো অভাব নেই, উই ডোন্ট নিড এনি, উই জাস্ট নিড হাউ হোয়াট টু ডু, রেস্ট অফ ইট ইজ অ্যাভেলেবল অনলাইন, রেস্ট অফ ইট ইজ অ্যাভেলেবল অন ইউটিউব, ইউটিউবে মিউজিক থেরাপি রাগ মিউজিক থেরাপি সার্চ করলে মানে শয়ে শয়ে আপনি মিউজিক পাবেন, ইউ জাস্ট স্টার্ট লিসেনিং টু ইট,
10 মিনিট আমি এটা শুনবো, আমার ফোন সুইচ অফ থাকবে, আমি কোনো সোশ্যাল মিডিয়াতে যাব না, আমি কোনো নিউজ শুনতে চাই না, আই উইল জাস্ট লিসেন টু দিস মিউজিক এন্ড আই উইল গো টু বেড এন্ড দেন ইউ সি হোয়াট হ্যাপেন টু ইউ। ইট অ্যাকচুয়ালি পিউরিফাইজ, ইট অ্যাকচুয়ালি চেঞ্জ, ইট অন্যরকম একটা অনুভূতি হয় মিউজিকের সাথে সাথে। ধরো তোমার মাইন্ডটা যখন টোটালি মানে এনগেজড হয়ে রয়েছে এই টেনশন নিয়ে, এখন আমরা যেরকম কোভিড এর জন্য সবসময় একটা ভয় আমাকে কাজ করছে, সেই সময় মিউজিকটা শুনলে আমার কি মনটা শান্ত হতে পারে না? তখনও আমার মাইন্ড সেখানে কাজ করবে, তার থেকে কি আমরা যদি মাইন্ডটাকে বার করবার চেষ্টা করি, যেটা তুমি প্রথম যে প্রসেসটা দেখাচ্ছি সেটা বেশি উপকার হবে? প্রথমত হচ্ছে সবসময় মিউজ শোনাটা খুবই ভালো, শোনা জিনিসটার মধ্যে হেল্প করে, কিন্তু অনেক বেশি হেল্প করে যদি আমি ইফ আই ক্যান ডু ইট। ধরুন আমি যেটা শুনছি, শোনার মধ্যে মধ্যে যদি আমি একটা স্বর তার সাথে যুক্ত হতে পারে যে আমি আইল ডু সামথিং, নট প্রত্যেকে একটু স্বর বার করার সময়, আমি দেখেছি আমার যতটুকু কাজের অভিজ্ঞতা আছে, পিপুল হ্যাভ লট অফ ইনহিবিশনস, গান গাইতে চায় না, স্বর বের করতে চায় না, কিন্তু শাট দ্য ডোর, ডু ইট ইউর সেলফ, ইউ আর নট সিঙ্গিং ফর এনি ওয়ান, ইউ আর নট ডুইং ইট ফর, ইট জাস্ট ডুইং ইট ফর ইউর সেক, সো ফর ইউর ওন সেক ইউ ক্যান সিং ইট, নিজে নিজে নিজের গান নিজের গলা নিজে শোনো না, কাউকে শোনাতে হবে না। একটা কথা আছে না যে বাথরুম সিঙ্গার, আই আমাকে কেউ যদি বলে যে ইউ নো প্রকৃতি আই এম আ বাথরুম সিঙ্গার, আমি বলি যে বাথরুম ইজ দি বেস্ট প্লেস টু সিং, বিকজ ইউ আর উইথ ইউর সেলফ অ্যান্ড নো ওয়ান ইজ বদরিং ইউ, নো ওয়ান ইজ ডিস্টার্বিং ইউ। আর ওই জলের যে ওয়াটার মলিকিউলস গুলো বাথরুমের ভেতর থাকে, যারা ফিজিক্স এর লোক আছে জানেন, সাউন্ড ওয়েভ খুব দারুণ, সাউন্ড নিডস এ মিডিয়াম টু ফ্লো, সো সাউন্ড ওয়েভটা ভীষণ ভালো যায়, সো ইউ গেট অ্যান ইকো এফেক্ট, সো ইটস এ ওয়ান্ডারফুল প্লেস টু সিং অ্যাকচুয়ালি। ইফ ইউ ক্যান, ইফ ইউ ফিল কমফর্টেবল টু সিং ইনসাইড দ্য বাথরুম, ডু ইট। Nothing like doing a music, making a music. Jeta bolchi music is a behavior. You have to get yourself into it to enjoy what it is all about. Ektu khani gaile na ami dekhechi it gives such a sense of amazing achievement. Mane ami beshuro manusdero gaan giye tarpore eto khushi hoye jay tara abar chole ashe je ami abar gaibo abar gaibo. Mane eta jodi gaan giye kora jay tar moton kichu nei. Ar to start with jodi nijeder jana gaan thake, dhore nilam amar choto belay sheta 5 khana gaan ache যেগুলো আমি ভীষণ বেসুরো ভাবে গাই। আমার উস্তাদ বলতেন কোনো জিনিসটাই বেসুরো না, যা তোমার কানে বেসুরো তার একজনের কানে সুর। এই বিচার করে আপনি গানগুলো গান, রেগুলার গান, 3-4 মিনিট রেগুলার গান, আর স্বরের ওপর দিয়ে যাতায়াত করার চেষ্টা করুন। ওই যে আমি বললাম, ধরে নিন আপনি 7 খানা সিঁড়ি উঠবেন, আবার 7 খানা সিঁড়ি নামবেন। এই 7 খানা সিঁড়ি গুলো কি 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এইভাবে আপনি বারে বারে দমের সঙ্গে সঙ্গে এই 8 খানা সিঁড়িতে উঠুন নামুন, উঠুন নামুন। এবং এর সাথে আপনি অ্যাক্টিভিটিও করতে পারেন, মানে ইউ ডোন্ট হ্যাভ টু সিট আইডল অ্যান্ড ডু, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আমি আমার সাথে, আমার এই মুহূর্তে আছেন আমার একটি 88 বছর বয়সের শিশু, আমি তার সাথে কিন্তু আই ডু মিউজিক্যাল এক্সারসাইজ উইথ হিম, অ্যান্ড হি হ্যাজ আ পেস মেকার, অ্যান্ড উই ডু সফট থিংস বাট উই ডু মিউজিক, উই সিং, উই, এই যে নিজের শব্দটা নিজের কানে, এখন আমাদের সবাই তো আইসোলেশনে রয়েছে, উই আর নট, আমরা আমরা টেকনোলজির সাহায্যে একজন একজনের সাথে বেঁধে থাকার চেষ্টা করছি, সো ইট হেল্পস ইফ ইউ ক্যান listen to our own voice instead of listening to news, instead of listening to Z Jalsha and all these, you know, ami somosto ta ke shraddha janiye bolchi, instead of listening to a serial, you listen to your voice, that helps. Brahmari korun, pranayam nijer bhetore om bole jeta amra kori, om, basically you're listening to the vibration, mukta bondho kore amra om ta bole mathar bhitor vibration ta feel kori, it's an amazing amazing exercise je amader puro shorirer bhitore vibration ta boye jay. So I always encourage doing it, listening to ache, you go to, you listen to music, jokhon apni shute jaben tokhon apni ektu gaan shune nin, ar apni jokhon ghum theke uthchen tokhon apni gaan gulo korun, because you're fresh, your body is strong, alert, apni you do the music, you do the singing, you do at least 10 shuruta 10 ta নামা দিয়ে করুন, তারপরে বাড়াতে থাকুন, আর দেখবেন যে উইদিন 1 week এটা বেড়ে যায়, উইদিন 1 week ইউ আর সিঙ্গিং, ইউ আর হ্যাপিলি, ইউ আর ইউজিং ইউর লাং উইথ দ্য সাউন্ড, অ্যান্ড ইটস গিভ ইউ আ সেন্স অফ অ্যাচিভমেন্ট। প্রকৃতি, যে তুমি বিদেশে যেভাবে মিউজিক থেরাপি করেছো, আর এখন তুমি ক্যান্সার পেশেন্টের বাচ্চাদের উপরে যেটা করছো,
সেখানে তুমি কি কোনো ডিফারেন্স দেখছো, বা তাদেরকে তুমি কিভাবে এই মিউজিক থেরাপিটা কিভাবে প্রয়োগ করছো, এটা যদি একটুখানি আমাদের কিছু ডেমনস্ট্রেট করে বোঝাও আর কি। প্রথমে কাবি দিদি, আমি মানে বিদেশে প্রায় 10 বছরের উপর ছিলাম, কিন্তু আমি এখন ফিরে এলাম। আমি বিদেশ থেকে যে জিনিসটা নিয়ে এসেছি বলে আমার মনে হয়, সেটা হচ্ছে পেডাগজি, অর্থাৎ হাউ টু টিচ মিউজিক। সেটা ওরা অসাধারণ পারে। আমরা আমাদের গোল্ড মাইন পড়ে আছে গানের বলো, সমস্ত কিছুর বলো, কিন্তু আমাদের টেকনিকটার একটু অসুবিধা আছে। মানে ইটস ভেরি রিজিড, ইউ গো টু আ গুরুকুল, দ্য গুরু উইল টেল ইউ কি বাবু হয়ে বসো, চোখ বন্ধ করো, আলো নিভিয়ে দাও, নাও ইউ কান্ট গো ব্যাক হোম, নাও ইউ, ইটস আ লট অফ রিজিড থিংস টু স্টার্ট উইথ, এটা যেটা একটু কঠিন লাগে। তো আমি যেটা দেখলাম বিদেশে, কিন্তু একটা ওপেরারও ট্রেনিং হচ্ছে, একটা বাচ্চাকে রং দিয়ে শেখাচ্ছে, কালার স্ট্রিংস, কারণ ওটা না হলে বাচ্চাদের মতন করে করতে হবে। তো আমি এখানে আমার পুরো টেকনিক গুলোই, আমার পুরো জিনিসটা দাঁড়িয়ে থাকে হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ইটস মেইন স্ট্রাকচারটা থাকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু আমি ওটার মধ্যে আমার যতটুকু শেখা জ্ঞান আছে সেগুলোকে প্রয়োগ করি যতটুকু পারি। বাট আই কমপ্লিটলি মেক ইট ইন্ডিয়ান। আমার মিউজিক রুম থাকে ধামসা, শ্রীখোল, মৃদঙ্গ, পাখোয়াজ, তবলা, ডুবকি, মানে আমার ঘরে এসে ডমরু, এগুলো আমি ব্যবহার করি, যেগুলো আমাদের মানে চারিদিকে ছড়িয়ে থাকা, ছোটবেলা থেকে দেখা একেবারে ভারতীয় ইনস্ট্রুমেন্টস। তানপুরা, আমি আমার ছাত্রছাত্রীদের বলি যে তানপুরাটা, অ্যাকোস্টিক তানপুরাটা সুরে বেঁধে 10 মিনিট ছাড়। এখন তো টেকনোলজির যুগ, মানে তানপুরা ছাড়বো, অ্যাকোস্টিক তানপুরা, আরে ফোনে অ্যাপস আছে ম্যাম, ডাউনলোড করে নিয়ে চাচ্ছি, একটু ফাঁকি ম্যাচ আমরা তো হয়ে গেছি আর কি। তার ফলে কি হয়, মানে ওই এসেন্স গুলো আমরা মিস করি, ওই যে টাচ, তানপুরাটাকে সুরে বাঁধছি, দিস হোল প্রসেস, এটা ভীষণ অন্য জায়গায় নিয়ে চলে যায়। নাও কামিং ব্যাক টু ক্যান্সার, পেডিয়াট্রিক ক্যান্সার ওয়ার্ড, সেটা হচ্ছে আমরা যে, সেটা একটা খুব ক্রিটিক্যাল জায়গা, মানে ক্যান্সারের বাচ্চা, তাদের কেমো চলে, প্রচুর পেইন থাকে। তো প্রত্যেকটা মিউজিক থেরাপির তো কিছু টার্গেট থাকে, যে আমি এই মিউজিক থেরাপি সেশনটাতে কি দিচ্ছি। ধরো আমাদের আরো অনেক হসপিটালে কাজ চলছে, আর একটা কাজ চলে, সেটা হচ্ছে SSKM, সেটা ফিজিক্যাল মেডিসিন ওয়ার্ড, সেটা হচ্ছে নিউরো ফিজিওলজিক্যালি ড্যামেজ, যাদের নিউরোলজিক্যাল ড্যামেজ হচ্ছে তাদের সাথে কাজ। এরকম এক একটা জায়গায় এক এক রকম আর কি টার্গেট গ্রুপ থাকে। তো ক্যান্সার বাচ্চাদের ক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে মেইনলি পেইন ম্যানেজমেন্ট, কি করে তাদের ব্যথাটা, বিশেষ করে যখন তারা কেমো নেয়, কেমোর মধ্যে দিয়ে যায়, তখন ব্যথাটাকে হলিস্টিক্যালি, এক তো তারা নানা রকম ওষুধ খাচ্ছে, হলিস্টিক্যালি বাইরে থেকে কিভাবে ব্যথাটাকে কমানো যায়, বাদও যায় কি, তো সেইটাই আমাদের মিউজিক্যাল রিসার্চ। ইটস এ পাইলট প্রজেক্ট, কিন্তু আমরা অনেক দিন ধরে করছি, যেহেতু এর ফিডব্যাক খুব ভালো, বাচ্চারা এটাকে খুব ভালো করে নেয়, আনন্দের সঙ্গে তারা নানা অনেকক্ষণ ধরে মিউজিক করে, এবং আমরা তাদের সমস্ত অনেকগুলো রিপোর্ট গ্যাদার করি, যে প্রেশারের কি রিডিং হচ্ছে, তারপরে তার সালাইভার টেস্ট করা হয়, তারপরে তার মেটাবলিক সিস্টেমের টেস্ট করা হয়, যে যেগুলো উপর থেকে আমরা কিছু কিছু ফিজিক্যাল চেঞ্জেস যেগুলো নিতে পারি, বডি টেম্পারেচার, এগুলো নিয়ে আমরা দেখি যে কি তাদের চেঞ্জেস হচ্ছে, এবং দ্য চেঞ্জেস আর ভেরি পজিটিভ। আমার সাথে সবসময় তবলা যায়, মানে সামন হু ক্যান প্লে তবলা, একটা তবলা থাকে একদম সেশনের মধ্যে, একটা তবলা বাদক থাকেন, তিনি তবলাটা বাজান। ধরো আমরা জানি ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন 16 মাত্রা 3 তাল, তাহলে ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন না, তেটে দিন দিন ধা, ধা দিন ধা, দিন দিন ধা, না তিন তিন না, তেটে দিন দিন, আর যে না তিন তিন না হলো 4 মাত্রায় ক্রিয়াটা পড়লো না, অর্থাৎ 4টে মাত্রা পড়ে না। তো আমাদের খেলাটা থাকে যে যদি ওরা অন্ডের মধ্যে অনেকে মুভমেন্টও করতে পারে না, তখন আমরা নানান বল দিয়ে নানান রকম খেলার ডিজাইন করা হয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্পেশাল ক্ষেত্রে এক একটা গ্রুপের জন্য খেলাগুলো ডিজাইন করা হয়। এইরকম যেটা ক্যান্সার পেডিয়াট্রিক বাচ্চা, তাদের জন্য যেটা থাকে, তাদের জন্য আমরা বলি যে তুমি ঘরময় ঘোরো, এই তালটা নিয়ে ঘোরো, খুব প্রথমে আস্তে আস্তে ঘোরো, ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না তিন তিন না, তিন দিন না, ধা, এই এই যখন না তিন তিন না আসবে, you have to be very alert, ei shomoy tumi ar ghurte parbe na, because it's a non reactive sound, mane eta tumi shuncho kintu tumi ekhane ghurbe na, ta eta te ki holo, she prothomoto she shona jinish ta khub important, amra ajkal shuni khub kom,
শোনাটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ আর ছোটবেলা একটা খেলা খেলতাম না গো অ্যান্ড স্টপ এক্স্যাক্টলি দ্য সিম্পল গো অ্যান্ড স্টপ গেম এটা আমি আমার মিউজিক ক্লাসে আমার এখন মনে হয় আমার গুরুজি যদি ছোটবেলায় বলে দিতেন যে দাদি দিনদার সাথে ঘোরো তাহলে আমি স্কুলে ফুলেও যেতাম না আমি সারাদিন গাইতাম মানে সারাদিনই গাইতাম ইট ইজ সাচ এ প্লেফুল জিনিস এই এই জিনিসগুলো খানিকটা আমাকে স্কটল্যান্ড বা এডিনবরো ইউনিভার্সিটি দিয়েছে যে তোমার যে নিজের ফর্মটা আছে সেটাকে কি করে তুমি সিম্পলিফাই করতে পারো কত সিম্পলিফাই করতে পারো এই যেরকম ধরো তোমাকে আমি খেলা বলি রাগ ভাইরব কিন্তু তুমি বুঝতে পারবে না এটা রাগ ভাইরব এটাকে কমপ্লিটলি ভেঙে চুড়ে আমি একটা গান বানিয়েছি সেটা হচ্ছে হাতিদের গান বাচ্চাদের হাতি খুব ভালো লাগে হাতিটা ইলাস্ট্রিয়াস একটা অ্যানিমাল দেখলেই তার নানান রকম সুর মুর গান আমার ওদেরও ভালো লাগে তো বাচ্চাদেরকে একটা হাতির গল্প বলে বললাম যে এবারে হাতির গানের সাথে এই হাতির গল্পের সাথে সাথে আমরা হাতির কান দোলাবো হাতির সুর দোলাবো এবং হাতিটা আসছে এই ফিলটা নিয়ে গানটা গাইব সো ইটস এ ভেরি হ্যাপেনিং অ্যাকশন সব কিছু থাকবে এটার ভেতরে তো আমি তোমাকে গানটা গেয়ে শোনাই গানটা গাইবার পরে তোমাকে আমি গানটার ভেতরে টেকনিক্যাল ব্যাপারটা বলবো যেটা ভীষণ রাগ সঙ্গীতের ব্যাপার হাথি আয়া সুর হিলাতে হাথি আয়া কান হিলাতে হাথি আয়া হাথি আয়া হাথি আয়া সুর হিলাতে হাথি বেসিক্যালি এটা রাগ ভৈরব আমি কি গাইছি সারে গামা সারে গামা পা ধা নি সা সা নি ধা পা সা নি ধা পা মা গারে সা তো আমার তো ছোট বাচ্চাটাকে বলার দরকার নেই আমি তোকে এখন ভৈরব রাগ শেখাবো আয় তা তার থেকে আমি যদি ওকে এই ছোট্ট কবিতাটা দিয়ে আসি অজান্তেও ভৈরবটা শিখলো ওর ভেতরে গেল জিনিসটা বীজটা আমি পুঁতে দিলাম সাইলেন্টলি আননোয়িংলি পরে কখনো এটা গাছ হয়ে বড় করে বাড়বে তো আমার টার্গেটটা থাকে যে আমার আমার যেটা ওকে দেবার সেটা আমি খুব গোপন গুপ্তভাবে দিয়ে আসবো ওপরে থাকবে একটা খেলা একটা খেলার মোড়ক থাকবে আর ভেতরে থাকবে আমার যে বীজটা দেওয়ার সেটা দিয়ে আসবো মানে পুরো গুরুর মন্ত্রর মতন তুমি একবারে বীজ মন্ত্রটা ভেতরে দিয়ে দিচ্ছ সেটা রোপণ হবে জলে আর কি সেটা আর কি সেরকমই ব্যাপার আর কি আমার একটুখানি ধ্রুপদ তো অনেকক্ষণ আমরা শুয়ে করলাম তোমার আর একটা যে পোর্শন আজকে হয়তো রাত না রাত পোহালে না একদিন পরেই আমরা আসছি জন্মাষ্টমী আসছে তো আমরা একটু এবার কীর্তনে একটু যাই এই যে একটি ভক্তি মুভমেন্ট শুরু হয়েছিল শ্রী চৈতন্য দেবের সময় থেকে তুমি তার একটু হয়তো একটু হিস্ট্রিটা বলবে আমি একটা ছোট্ট করে আমাদের গুরুদেবের একটা কথা বলি এই প্রসঙ্গে আমাদের গুরুদেব আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী জি একটা কথা বলতেন যে আমাদের তো মেনলি যে কাজটা সেটা হচ্ছে সেলফ এক্সপ্যানশন তো এইটা আমরা কি করে করব এই প্রাণায়াম যে প্রাণায়াম তুমি দেখালে হ্যাঁ তো কৃষ্ণ কথার অর্থ হচ্ছে অ্যাট্রাকশন মানে আকর্ষণ হ্যাঁ বা কর্ষণ যেটা কাল্টিভেট করছে আর রামের মধ্যে একটা ব্যক্তি বা বিস্তার রয়েছে তো যে হরে কৃষ্ণ 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 হরে হরে নিঃশ্বাসটা কিন্তু ভেতরে গেল আর হরে রাম রাম হরে রাম রাম হরে হরে তোমার কিন্তু আস্তে 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 তোমার রিল্যাক্সেশন তো একবার কন্ট্রাকশন একবার রিল্যাক্সেশন এইভাবে একটা রাজযোগের প্রাণায়াম হয়ে যাচ্ছে কিন্তু শ্রী চৈতন্য দেব সেইটা এই 32 অক্ষর নাম দিয়ে একবারে মাতোয়ারা করলেন পুরো ভারতবর্ষকে ঠিক আছে খুব ভালো উদাহরণ দিচ্ছেন একটা গার্ডারে গার্ডারকে আমরা যদি ইলাস্টিসিটিটাকে যদি হঠাৎ আমরা বাড়াই তো ওটা ফটাস করে ফেটে যাবে ছিঁড়ে যাবে তো ওটা কি করতে হয় একটু বাড়াতে হয় আবার একটুখানি কমা আবার ছাড়তে হয় আবার একটু বাড়াতে হয় আবার একটু ছাড়তে হয় তো তাতে কি হয় ওর ইলাস্টিসিটিটা বাড়তে থাকে তখনই এই এক্সপ্যানশনটা হয় তো এই যে জিনিসটা আর কি শ্রী চৈতন্য দেব পড়েছিলেন সেই ভক্তি মুভমেন্টের কথা এবার তুমি একটুখানি এসো এবার কীর্তনের দিকে আমরা যাই কীর্তনটা মানে একটা অন্যরকম একটা অন্য আনন্দের গান মানে আমার কাছে আমি কীর্তনটা এখানে এসে
এমন একটা দলের সাথে আমার পরিচয় হয় যারা কীর্তন নিয়ে কাজ করছিল। আমি তখন ইউরোপে থিয়েটারে কাজ করছি, ওপেরায় কাজ করছি, যেটা ভীষণ রকম ভাবে ফিজিক্যাল, আবার গানও গায়ে গাওয়া হচ্ছে। তো তখন আমি তাদের কাজটা দেখে খুব ইন্সপায়ার হই, বাহ এটা তো দারুণ একটা ফর্ম। সেই আমার খুব বেশি দিন নয় সেই কাজটার সাথে আমার পরিচয় হয়, কিন্তু পরিচয় হওয়ার পরে আমার ওটার মধ্যে এমন কিছু এলিমেন্ট ছিল, যেহেতু আমার পড়াশোনাটা ছিল মিউজিক ইন দ্য কমিউনিটি, কীর্তনের ভিতরে ওই কমিউনিটি মিউজিকের ব্যাপারটা আমি ভীষণ স্ট্রংলি ফিল করলাম যে কীর্তন ইজ মানে শ্রী চৈতন্যদেব খুব ইন্টেলিজেন্টলি মিউজিকটাকে ব্যবহার করেছিলেন, নাচ এবং গানটাকে, যে জিনিসটাকে যদি মানে এই প্রেম প্রেম রস যদি সবার মধ্যে ছড়াতে হয় তাহলে মিউজিকের থেকে ভালো ওয়েপন্স আর কিছু নেই। তো আমি শুরুটা একটুখানি গুরু নাম নিয়ে করছি যেহেতু কীর্তনে ঢুকছি। মানে কীর্তনটা আমি কাবেরী দিকে বলছিলাম যে বাকি সবকিছু ঠিক আছে, আলাপ ইত্যাদি কথা, কিন্তু কীর্তন এমন একটা জিনিস শৃঙ্খল আর করতাল যদি না করে মহাসম বলতেন এই দুটোর মধ্যেই আমি আমার সমস্ত সম্পদ দিয়ে গেলাম, আমার দুটোই সম্পদ শৃঙ্খল এবং করতাল। বন্দে মহাপুরুষ চরণারবিন্দম, বন্দে মহাপুরুষ চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী ভক্তবৃন্দম, বন্দে মহাপুরুষকে চরণারবিন্দম, বন্দে শ্রী গুরু শ্রীযুত পদ কমলং, শ্রী গুরু শ্রী বৈষ্ণবাংশ্চ, শ্রীরূপ সাগর জাতং সহগণা রঘুনাথং নীতং ত্বং স্বজীবং স্বাদ্বৈতং স্বভূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদং সহগণা এবারে হলো কীর্তন ভক্তি রসের গান এবং কীর্তন আর ধ্রুপদ দুটোর উৎসস্থল এক, সেটাই আমাকে কীর্তনে মানে কীর্তনটা যখন আমি শুরু করি বা যারা আমাকে বলে যে আমার আমাদের নাটকে কিছু কীর্তন গাইবে, তো তখন আমি যে রাজি হলাম তার কারণটা হচ্ছে কীর্তনের মধ্যে প্রচুর ধ্রুপদ এলিমেন্টস আছে। আমার আমার যেটাতে মনে হয় যে ক্লাসিক্যালে যেরকম ভাবে বিলম্বিতে আমরা বিস্তার করতে থাকি, আলাপ করতে থাকি, ঠিক কীর্তনে ওই রকম যে আকার দিয়ে দিয়ে যে এটা করা হয় ঠিক সেই রকম একটা বিলম্বিত চলে, তারপরে একটা মধ্যলয় আসে এবং তারপরে ঠিক ধ্রুব, একদম পিওর ট্রেনিং যেন থাকলে তবেই এটা গাওয়া কিন্তু সম্ভব। তা না হলে আজকে তুমি অষ্টোত্তরী শতনাম জল হলেই আমরা আস্তে আস্তে বলি না দরজা বন্ধ কর জানলা বন্ধ কর, সেই কীর্তন কিন্তু আমরা শুনতে পাই একদম। মানে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় উনি যে কীর্তনের লাস্ট বইটা লিখেছেন ওখানে বলছেন যে কীর্তন গাইতে গেলে প্রচন্ড রকম ক্লাসিক্যাল ট্রেনিং লাগে, সেই ক্লাসিক্যাল ট্রেনিং আজকাল বেশিরভাগ কীর্তনিয়াদের ভিতরে থাকে না বলে কীর্তনীটা ভীষণ মাঠ মেঠো আর কি, মানে অনেকটাই মেঠো বলাটা হয়তো অনেকেই খুব ভালোভাবে নেবেন না, কিন্তু ওই আর কি তাদের গলায় সেই মানে খুব কম কীর্তনী আমি যে সুমন ভট্টাচার্য শুনলে মনে হয় সারাদিন শুনি, সেটা সারাক্ষণ আর অন্য কোনো কীর্তনিয়াদের মধ্যে আমি পাই না। এবারে কীর্তনীয়রা বলতে পারবেন যে আমি স্নব হতেই পারি, কারণ আমি আরবান শহরই মেয়ে, আমি কীর্তনটাকে আমাকে যদি তুমি তোমার আমার মতন করে না তুমি আমাকে ইনফ্লুয়েন্স করতে পারো, আমি তো তোমার লাইফস্টাইলে যাবো না, আমি আমার লাইফস্টাইলেই থাকবো, ইউ হ্যাভ টু কাম অ্যান্ড ইনফ্লুয়েন্স মি। তো সেইটা আমার মনে হয় যে কোথাও একটা কীর্তনের মধ্যে আর কি বর্তমান কীর্তনের গানের মধ্যে একটু অভাব, যেটা তুমি বলছিলে কাবেরী দি যে এটার মধ্যে একটা আপত্তন বলে ব্যাপার ছিল যেটা এখন কীর্তনীয়রা করেই না, কিন্তু আমি তোমাকে একটু আপত্তন গিয়ে শোনাচ্ছি যেটা একেবারে ধ্রুপদের ঝালা, মানে তুমি শোনো এখানে শ্রীকুল আর করতাল পড়লে এটা দারুণ তৈরি হয়, মানে আস্তে আস্তে এই যে যে গুরু বন্দনা দিয়ে তো শুরু হয় কীর্তনের সব ক্রম আছে, প্রথমে গুরু বন্দনা হয় তারপর এই আপত্তন আর গুরু বন্দনার একটা মিলমিশ
অদ্ভুত, মানে একেবারে স্পিরিচুয়াল কোন এক প্লেনে নিয়ে চলে যায় লাগে জিনিসটা, এমন ভাবে মিউজিক্যালি ওরা ব্যাপারটাকে বিল্ড আপ করে। অনন্ত হরি নারায়ণ, 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 অনন্ত হরি সমস্ত সখীরা গোপীরা বলছেন যে হে ঈশ্বর, তোমার আজকে অদ্ভুত রূপ রস, তুমি তো এমনি সুন্দর, আজ তুমি আরো সেজেছ তোমার কর্ণে কুণ্ডলের মালা, তোমার এরকম নটবর বেশ, তোমার এই সুন্দর রূপ দেখে আমরা গোপীজন তোমার কীর্তি গাথার মধ্যে প্রবেশ করছি। এই প্রথম আমরা ভাগবতে একটা কীর্তি গাথা বা কীর্তন উল্লেখিত একটা শ্লোক পেলাম, পরে তো আমরা জানি কীর্তন মানে ঈশ্বরের কীর্তি গাথা, সেটা সে যে যারা যেভাবে আমরা গাই আর কি। আমরা এখন যে কীর্তনটা শুনি আর শ্রী চৈতন্যদেবের যে কীর্তন ছিল, হ্যাঁ, তো এইটার মধ্যে কি কোনো মানে ঐতিহাসিক ভাবে কোনো মানে চেঞ্জ হয়েছে? মহাপ্রভুর সময় তো আমরা কোনো কীর্তন সেভাবে পাইনি কাবেরিদি, মহাপ্রভু
নাম করে বেড়াতেন, চারিদিকে নাম কীর্তন নিয়ে ঘুরে, মানে চারিদিকে ওনার সেটাই একটা প্রধান কীর্তন ছিল। ওনার শিক্ষা অষ্টক আমরা পাই, তার অনেক অনেকগুলো শ্লোক আমরা হয়তো জানি, আটখানা আর কি কোড অফ কন্ডাক্টের মতন শিক্ষা অষ্টক উনি লিখে গেছেন। চেত দর্পণম আর্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয়কৈরব চন্দিকা বিতারণম বিদ্যাবধ জীবনম, এরকম আটখানা আছে। একটা আমরা সবাই অনেক বেশি, হ্যাঁ দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনমানন্দ্যম পরিবর্তনম প্রতিপদম শেষ ধাপে গিয়ে তুমি কীর্তন করার অধিকারী হবে। আর একটা আমরা সবাই খুব পরিচিত, সবাই তার সাথে বেশি পরিচিত, সেটা হচ্ছে বেঁধে রাখার জন্য দরকার হচ্ছে একটা স্ট্রং মিউজিক্যাল ফর্ম, একটা থিয়েট্রিক্যাল ফর্ম, যেটা ওভারনাইট পারফর্ম হবে, যার অনেক লেয়ার্স থাকবে, যেটা ভীষণ স্ট্রাকচার হবে। এইসব ভেবে নরোত্তম দাস ঠাকুর ঠাকুর মহাশয় উনি 50 বছর পরে খেতুরিতে বাংলাদেশে এখন সেটা একটা কীর্তন মহোৎসব করলেন, এবং সেই কীর্তন মহোৎসবে উনি সমস্ত কীর্তনিয়া সমস্ত শিল্পী উনি ডাকলেন। এবার এই নরোত্তম দাস ঠাকুরের হিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং। উনি নিজে ছিলেন 17 বছর বৃন্দাবনে, উনি যে সময় বৃন্দাবনে ছিলেন তখন বৃন্দাবনে আছেন হচ্ছেন তানসেন, তখন বৃন্দাবনে আছেন হচ্ছেন তানসেনের গুরু হরিদাস স্বামী। এবার অনেকগুলো ইতিহাস যদিও বিতর্কিত, কিন্তু মানে বৃন্দাবন তখন একটা ছোট স্পেস, বৃন্দাবন এখন একটা ছোট স্পেস, কয়েক কিলোমিটারের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। সেরকম ছোট জনপদের মধ্যে এরকম সব মানুষ রয়েছেন, একজন হরিদাস স্বামী, তানসেন, নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর নিজে মিউজিক্যালি সাংঘাতিক ট্রেন্ড একজন মানুষ, তিনি রঘুনাথ দাস, তিনি তখন এই সমস্ত মধ্যে থেকে যেটা করলেন, তিনি নিজে ধ্রুপদে ট্রেনিং নিলেন, এবং এরপরে যখন উনি আবার ফিরে এলেন বাংলায় এবং এরকম একটা ফেস্টিভ্যাল করছেন খেতুরিতে, কীর্তন মহোৎসব, বৈষ্ণব মহোৎসব, তখন উনি একটা যে মিউজিক্যাল ফর্ম দিলেন, এই সময় এই কীর্তনটার নাম ছিল গড়ানহাটি মিউজিক, যে প্রথম ধ্রুপদের আর কি, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, এটা নরোত্তম দাস ঠাকুরের যে পথ ছিল যেটা গড়ানহাটি সঙ্গীত হিসেবে আমরা জানি, নরোত্তম দাস ঠাকুরের ওই ওই শুরু হলো কীর্তনের জার্নিটা শুরু হলো, যে এরকম একটা হবে, এর মধ্যে স্টোরি টেলিং থাকবে, এর মধ্যে শাস্ত্র বাক্য থাকবে, এর মধ্যে গান থাকবে, এবং স্ট্রাকচারালি গানটা খুবই শাস্ত্রীয়। আমি একটা একটা গৌরচন্দ্রিকা করে শোনাচ্ছি, আমরা এখন সবাই তো ঢুকবো কিছুদিনের মধ্যে, আমরা ঝুলনে চলছি, আমরা পরশুদিনই আমরা জন্মাষ্টমীতে ঢুকবো, ঝুলনের একটা পদ, যে কিরকম স্ট্রাকচার হয়, কিরকম বড় বড় তাল যায়, ঠিক যেরকম আমরা মানে ধ্রুপদে দেখি যে মাধব
এই যে টেনে টেনে বলা একটা স্বরকে কয়েকটা মাত্রার উপর দিয়ে স্প্রেড আউট করা, এইভাবে তো আমরা ধ্রুপদ গাই। ধ্রুপদের মধ্য বিলম্বিত অবধি আমরা এইভাবে একটা টেনে টেনে স্বরকে যাই, যার ফলে ধ্রুপদ যারা গায় তাদের একটা দন এবং স্বরের সঙ্গে সঙ্গে তালের দখলও তৈরি হয়। তো সেই একই রকম স্ট্রাকচার কীর্তনের মধ্যে রয়েছে। আমি একটা ইয়ে করে দেখাচ্ছি, দেখা ঝুলা গন্দ্র ঝুলনে উঠেছে ঠাকুর। এখানে একটা কীর্তনে ঘটকালি বলে, মানে ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান অ্যাম্বিয়ন্স বিফোর ইউ অ্যাকচুয়ালি এন্টার টু দ্য পালা। সো হাউ ইউ ক্রিয়েট অ্যান অ্যাম্বিয়ন্স, ইউ স্পিক ইন টিউন কথায়, মানে নাট্যকারদের জন্য খুব ভালো লাগে, কারণ ওরা তো কথা বলে বলে কথায় মারতে মারতে অভ্যেস থাকে ওদের, ওরা কথায় বলতে থাকে। কিরকম আজ শ্রীধাম নবদ্বীপে কিবা শোভা, আজি শ্রাবণী এবারে পদে ঢুকছি, দেখা ঝুলা গৌর চন্দ্র অপরু পদের পরে যখন আখর আসছে। আখর হচ্ছে ভক্তের প্রাণের স্ফুরণের ভাষা, রবীন্দ্রনাথের কথায় কথার টান হলো আখর। সেখানে কোনো কমপ্লিকেশনস নেই, সেখানে কোনো জড়তা নেই, সেখানে কোনো বাদ নেই। ভক্ত যেভাবে তার ঠাকুরকে কল্পনা করে, যেভাবে তার ঠাকুরের কথা ভাবে, ঠিক সেইভাবে সে উজাড় করে দিচ্ছে। দোলে দোলে রে দোলে আমার গোরা চাঁদে দোলে, দোলে রে দোলে আমার গোরা চাঁদে, এমন রুক্ত কপু দেখি নাই এই রূপ দেখে জগৎ ভোলে, ওই রূপত কভু দেখি নাই যে রূপ দেখে জগৎ ভোলে, এখান থেকে শ্রী বলে মাতা নটে, ওই রূপত কভু দেখি নাই যে রূপ দেখে জগৎ ভোলে, ওই রূপত কভু দেখি নাই দোলে দোলে রে অপরূপ দিজো মুনিয়া। এটা ঝুলানের গৌরচন্দ্র হলো একটা প্রশ্ন করেছিলেন আমার মনে হচ্ছে সঞ্জয় বন্ধু আইআইটির একজন
খ্যাতি স্টুডেন্ট আর কি, তিনি বলেছিলেন নরেন মিত্র না, আমি প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি, প্লিজ, ইভলিউশন অফ পারকাশন ইনস্ট্রুমেন্টস, পাখাবাজ অ্যাজ ইন ধ্রুপদ, শ্রীকোল অ্যাজ ইন কীর্তন, অ্যান্ড তবলা অ্যাজ ইন খেয়াল, অ্যামং উইথ ইভলিউশন অফ সুর, তাল, লায়া অ্যান্ড ছন্দ। তো আমি ছোট করেই বলছি, প্রথমত হচ্ছে শ্রীখোলের যে শ্রীখোল অ্যাজ ইন কীর্তন, ইট সিমস লাইক দ্য মোস্ট এনশিয়েন্ট ইনস্ট্রুমেন্ট অফ ইন্ডিয়া, দিস মোস্ট এনশিয়েন্ট পারকাশন ইনস্ট্রুমেন্ট। যেহেতু প্রশ্নটা ইংরেজিতে আছে, আমি ইংরেজিতেই উত্তরটা দিচ্ছি। দ্য ওয়ার্ড মৃত মিন্স মাটি, সো সামথিং শ্রীখোল ইউজ টু কল মৃদঙ্গম, সো ইউজুয়ালি অল দ্য ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট ইউজ টু কল মৃদঙ্গম, দ্য হোল দ্য ওয়ার্ড ইটসেলফ সেজ ইট অল, ইট হ্যাজ টু দ্য বডি হ্যাজ টু বি উইথ দ্য ক্লে, সো ইট ইজ এ ভেরি ন্যাচুরাল ইনস্ট্রুমেন্ট which used to be made out of clay, and shrikhol ta actually mridangami matir toiri hoy, and then you have the leather, both the side you have the leather parts which creates sound. This is one, shrikhol is actually mridangam. Now coming back to pakhavaj, jodi dekhi kirtan ba kirtan style er shonge je accompanying instrument hisebe percussion jay, it used to be shrikhol, and even in a lot of South India they use they have their kirtan, not only we have in Bengal, every form of kirtans are there with all the religious sects in India, so the shrikhol being present all over India in its own little bit of change, in a very very indigenous Indian instrument, percussion instrument is shrikhol. Now coming back to Drupad, we use pakhavaj. Now why we have to change shrikhol into pakhavaj, because the Drupad, you can, as I told you initially, Drupad is kind of a transitional music which started into temple and then it is coming to the haveli. So we can see there is a, in spite of having a matir body, like a clay body, it started getting little bit of brickle, so there is a question of traveling with it, so they substitute clay with wood. So in pakhavaj we can see that it has been substituted by wood. Now when you substitute clay with the wood, then there came a technical difficulties. One part of pakhavaj is একটা পাখোয়াজের একটা দিক দেখা গেল যে ভীষণ নিচু হয়ে যায়, যেখানে ওরা একটা পাখোয়াজিকে একটা মাটি দিতে হয়, মাটি দিলে ওই আওয়াজটা টানে পাখোয়াজের অন্যদিকের মামুকটা, সেই মাটিটা দেওয়ার আটাটা দেওয়ার ফলে সেটা টানে এবং তখন ওটাকে স্কেলে বেঁধে বাজানো হয়। এই দুটোর মধ্যে আর একটা মেজর ডিফারেন্স আছে, যেটা মিউজিক্যালি এবং মিউজিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডিফারেন্সটা, শ্রীখোল হ্যাজ নো স্কেল, এটা মাস মিউজিকের জন্য তৈরি একটা ইনস্ট্রুমেন্ট, যেটা মহাপ্রভু নিয়ে এলেন, ভেরি ক্লেভারলি পিকড আপ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মাস কমিউনিটি মিউজিক, কারণ কোটি কোটি মানুষ গাইছে, হাজার হাজার মানুষ গাইছে, সেখানে ইউ জাস্ট নিড আ রিদম, ইউ ডোন্ট নিড আ স্কেল। শ্রীখোল যে কোনো স্কেল পিক আপ করলে, যে কোনো স্কেলেই শ্রীখোল যায়, শ্রীখোলের কোনো অ্যাসেট স্কেল থাকে না, ওটা একটা নিউট্রাল স্কেলের ইনস্ট্রুমেন্ট থাকে। পাখাবাজ অ্যাট দ্য আদার সাইড ভীষণ রকম ভাবে স্কেল ভিত্তিক একটা ইনস্ট্রুমেন্ট, তার একদিকটা সায় বাঁধা হয়, আর একটা দিকটা স্টিফ থাকে, আর একটা দিক যে দিকে মানে যে যেরকম গাইছে, কখনো পঞ্চমে বাঁধে, কখনো সায়ে বাঁধে, একটা স্কেল থাকে, ভীষণ রকম ভাবে এটাকে স্কেলে টিউন করা হয়। এবার শ্রীখোলের পরে এলো ধ্রুপদ, তারপরে তার সঙ্গে সঙ্গে এলো পাখাবাজ, তার আরো অনেকটা পরে আমরা খেয়ালের যদি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা দেখি, দ্যাট ইজ কামিং ইন টু দ্য আর্লি 18th century, সাদারঙ্গ আদারঙ্গের সঙ্গে সঙ্গে। এই খেয়ালের সময় আমাদের একটা হিউজ কালচারাল ট্রানজিট হয়েছিল, সেটা হয়েছিল পারস্য থেকে, অনেক পারস্য ইনফ্লুয়েন্স ভারতীয় সঙ্গীতের ওপর এসে পড়লো। আমরা দেখলাম বীণাটা ভেঙে তার সঙ্গে তাদের সেতারের মতন একটা যন্ত্র তৈরি হলো, তাদের একটা যন্ত্র ছিল তম্বুরা, সেটার সাথে একটা ফিউশন হয়ে সেতার হলো, ওদিকে রবাবের সাথে ফিউশন হয়ে শরদ হলো। সেই রকমই মিডল ইস্টার্ন একটা ইনস্ট্রুমেন্ট আছে, যার একটা হাত তারা বাঁদিক দিয়ে বাজায়, আর একটা পার্ট তারা বহলের নিচে নিচে বাজায়, যার নাম জারবাগলি। যারা একটুখানি আফগানি গান বাজনা শুনেছেন, দেখবেন এখনো জারবাগলি যদি আপনি সার্চ করেন পেয়ে যাবেন ইউটিউবে, যেহেতু ইউ কিপ ইট আন্ডার ইউর আর্মপিট, ইটস কল জারবাগলি। তো জারবাগলি, এখানে আমরা দেখলাম প্রথম ভারতে যে পাখোয়াজটা স্প্রেড হয়ে গেল।
মায়ের সাথে এখনো বাজানো হয় একটা ছোট মতন তবলাটা। এই প্রথম আমরা এই পারস্যর ইনফ্লুয়েন্সের ফলে আমরা প্রথম দেখলাম যে আমাদের যে ট্রেডিশনাল হরাইজন্টাল ড্রাম পারকাশন ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হতো সেইটা প্রথম ভেঙে গেল। ভেঙে গিয়ে এটাকে দুটুকরো করা হলো, একটা ডান দিক একটা বাঁ দিক। এবং তারপরে দেখা গেল এইটা করার ফলে নানান রকম টিউনগত ইভলিউশন আরো বেশি ইভলভ হতে শুরু করলো। মানুষ তখন দেখলো যে অনেক রকম সাউন্ড এটার ভিতরে ক্রিয়েট করা যায়, যে লিমিটেশনস গুলো পাখোয়াজের মধ্যে ছিল, যে লিমিটেশনস গুলো শ্রীখোলের মধ্যে আছে। শ্রীখোলে তিনতাল বাজানো কঠিন, পাখোয়াজে অতটা অতটাও কঠিন নয়, জারবাগুলিতে বাজানোটা অনেক সহজ। তখন খেয়ালকে অ্যাকম্প্যানিং করার জন্য খেয়ালের তালগুলো কি আসছে, এক তাল, তিন তাল, ঝাঁপ তাল, তেওরা, তাহলে মানে তালগুলো লঘু হচ্ছে। আগে যেগুলো বড় বড় মাত্রায় লম্বা লম্বা তাল ছিল সেই তালগুলো লঘু হচ্ছে, যার মধ্যে তার ফলে ক্রিয়া বাড়ছে, মুরকি বাড়ছে, তার ভেতরে নানান রকম ফিলিং পার্টিকলস ঢুকছে তালের ভেতরে, যার ফলে তবলা সিমস টু বি লাইক এখনকার জন্য অনেক আইডিয়াল ইনস্ট্রুমেন্টস। তো দিস ইজ কাইন্ড অফ আ লিটল বিট অফ হিস্টোরিক্যাল ইভলিউশন অফ পারকাশন ইনস্ট্রুমেন্ট। আমার একটা জিনিস বলার আছে, মৃদঙ্গ যদি মাটির থেকে তৈরি হয় তবে এখনকার যে মৃদঙ্গ সেটা কেন কাঠের তৈরি হয়? মাটিটা মাটিটা নিয়ে ট্রাভেল করার জন্যই ওটাকে আস্তে আস্তে মানে কাঠে কনভার্ট করে দিল, যে মাটিটা নিয়ে এখনো অনেকেই মাটির মৃদঙ্গ হয়, মাটির মৃদঙ্গ আছে, এরকম অনেক ক্ষেত্রেই মাটির মাটির জিনিস নিয়ে মানে তুমি একদম পারফরমেন্সের মুহূর্তে গিয়ে দেখে ভেঙে গেছে, সেই জন্য তখন আস্তে আস্তে কাঠের চলে গেল। প্র্যাকটিক্যালিটিতে সমস্যা হলো, মানে ব্যাপারটা অনেক বেশি প্র্যাগম্যাটিক হয়ে গেল যে ইউ ক্যান সাবস্টিটিউট উইথ উড। আচ্ছা, আমি একটা আমার মনে হয় প্রকৃতি আমরা গানে যাই আবার, কীর্তন একবার ঢুকে পড়লে এই রক্ত আছে, একটা কীর্তন চলে যাই আবার। সেটা হচ্ছে যে কাল পরশু দিনই তো আমরা জন্মাষ্টমী করবো, জন্মাষ্টমীতে একদম মানে বার্থডে সেলিব্রেশন, ওই বাচ্চাদের গান মানে হ্যাপি বার্থডে টু ইউ টাইপের একটা জন্মাষ্টমীর গান আছে, সেইটা আমি একটু গাইছি। তারপরে আমি আমার প্রিয় একটা নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা পদ গাইব। नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया नंद के आनंद भयो जय कन्हैया लाल की, ब्रज में उमंग भयो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। এইটা যখন জন্মায় আর কি তখন সবাই মিলে খুব গায়। এরপরে আমি কি তাদের যদি শেষের কীর্তন গাইব না প্রশ্ন আছে কি সেটা? মিউট করা আছে, আমরা যেহেতু কীর্তন বিষয়ে কিচ্ছু জানি না সত্যি কথা বলতে কি, সত্যি কথা বলতে মহাপুরুষরা বলেও গেছেন এই কীর্তনে প্রবেশ করার জন্য একেবারে কাম রহিত বলে তবেই সেখানে প্রবেশ করা সম্ভব হয়। তো আমাদের এই সাধারণ শরীরে বা মানসিক এই পরিস্থিতিতে তো সেটি করা সম্ভব হয় না, তো সেই কারণে এই বিষয়টার ভেতরে কখনো খুব বেশি ঢুকতেও পারিনি। শুনতে ভালো লেগেছে। একটা সময় আমার মনে হচ্ছে ছোটবেলায় আমরা মালদায় থাকতাম, সেখানে রথীন ঘোষ বলে একজন কীর্তনী আছেন, অসাধারণ গাইতেন, তার যে গান সে গান কিন্তু এখনো আমার মনে আছে।
সে গান কিন্তু আমি এখনো ভুলি না, সেটা এমন হৃদয়ের ভেতরে প্রবেশ করে সে গানগুলো ভুলি না। তো তুমি যদি আরেকটু কীর্তনের মানে ইতিহাস বা ইভোলিউশনের কথা বলতে বলতে কিছু যদি ডেমনস্ট্রেট আরো করে তারপরে শেষ করো তবে আমার মনে হয় একটু বেশি ভালো হবে। ঠিক আছে, আমি তাহলে আমি আরেকটুখানি কীর্তন গাইছি। হ্যাঁ, সেইটা হলো এটা গৌড়, গৌড়ের পথ, মানে কিরকম গৌড় দেখতে, গৌড় গৌড় খুব প্রাণের মানুষ আর কি, বাংলা নিজের লোক, তো গৌড়কে আপন করে মানুষ প্রচুর পদ গান, গৌড়ের পদ। তো এটা বাসুদেব ঘোষের লেখা গৌড়ের পদ, গৌড়ের প্রেমের পদ আর কি, যে কেমন আমি গোড়া রূপ দেখেছি সেটা বলছেন, যে মানে এমন একটা গোড়ার রূপ দেখেছি যে যেটা চোখ থেকে উঠছে না, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পাড়া, পাড়া মানে কাজল, মানে লেগে গেছে এমন যে আর উঠছে না, পাড়া মানে প্রেম, অঞ্জন মানে কাজল, মানে চোখে এমন আমার প্রেমের কাজল লেগেছে, গৌর প্রেমের কাজল লেগেছে যে সেটা আমার উঠতে পারছে না। কি হেরি রাম গোরারু না যায় পাশুরা, কি হেরি রাম গোরারু না যায় পাশুরা, লাগিয়াছে পাড়া, লাগিয়াছে পাড়া, আমি আর তো পাশরিতে নারী, আর তো পাশরিতে নারী, আমার হি সদাই আমি গৌর দেখি, আহা গৌর হেরে হলাই কি, আমি সদাই আমি গৌর দেখি, আহা গৌর হেরে হলাই কি, আমি যে দিকে ফি রাই আখি, এই গৌর আমার থেকে সরছেই না, কিছুতেই সরছে না রে। আমি যদি জলে ডুবি তাহলে সখী কি হচ্ছে জানিস, জলে যদি ডুবে থাকি আমি, জলে যদি ডুবে থাকি তবু দেখি ত্রিভুবন ময়ুরা, চাঁদ হইল পারা, ত্রিভুবন ময়ুরা, চাঁদ হইল পারা, দেখি দাঁড়ায়ে আছে গোরা চাঁদ আমার, দাঁড়ায়ে আছে ওগো সদাই আমার হিয়াই জাগে, ওগো গোরা চাঁদ আমার দাঁড়াই আছে, ওগো সদাই আমার হিয়াই জাগে, আমি যেদিকে ফিরাই আঁকি, ওগো সদাই আমার হিয়াই জাগে, ত্রিভুবন চাঁদ হইল পারা, চাঁদ হইল পারা, তে বলি গোরা
ডুবিলো তরুণী মন না জানে সাঁতার, ডুবিলো তরুণী মন না জানে সাঁতার, বলি ডুবে যে গেল আমার মরমী, ওই ডুবে যে গেল সেই গোরার রূপ সিন্ধু মাঝে আমার মরমী, ওগো ডুবে যে গেল বাসুদেব ঘোষ কাহে নব অনুরাগে, বাসুদেব ঘোষ কাহে নব অনুরাগে, সোনার পরা চাঁদ হিয়ার মাঝে এবার শেষ করছি, কিন্তু শেষের সময় কীর্তনের শেষটা তো সবাই জানেন ভীষণ মজাই হয়, মানে গুলাব হয়, লুট হয়, আনন্দ হয়, মিলন হয়, কিন্তু এই জন্যই ভালো লাগে, আর কিছু তো নয়, আমি খুব একটা ভক্ত মানুষ নই, কিন্তু গান মহাপ্রভু কোথাও বলেননি যে আমার, এগুলো পরে মহাপ্রভুর যারা ডিসেন্ডেন্ট তারা বেশি বলেছে, মহাপ্রভু কোথাও এই সমস্ত বলেন, উনি বলেছেন ভক্ত হও, ভক্তের মনটাকে তৈরি করো, চেত দর্পণে মার্জন, মহাপ্রভুর অনেক ভক্তরাই সেই চিত্ত দর্পণ মার্জন করছেন কিনা আমার সন্দেহ। যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না, ধর্ম একটা বিতর্কিত বিষয়, আমি শুধু তার ওপরের এসেন্সটুকু নেওয়ার চেষ্টা করছি, শিল্পী আমি, সেটুকু আমি বুঝি। কীর্তনের আর একজন বড় কন্ট্রিবিউটর সেটা হলেন জয়দেব। জয়দেব মানে জয়দেবের পদের মধ্যে একটা ট্রান্স তৈরি হয়, একটা ট্রান্সের মধ্যে চলে যায়। আমি জয়দেবের একটা পদ আখর দিয়ে, আমাদের এখানে অনাথ বন্ধু ঘোষ আছেন বাংলায়, বীরভূমে থাকেন, তিনি গান, তার থেকে ধার নিয়ে আমি ছোট্ট একটু করে গাইছি, তারপরে আমি মিলন করব, এই অনলাইনেই মিলন হবে, এবং আমি আমার পদ দিয়ে, আমার প্রার্থনা পদ দিয়ে শেষ করব। তাই আমি শুরুটা করছি জয়দেব। ঠাকুর সেজেছে নাচ, কেন সেজেছে, আমরা সবাই অনলাইনে এসেছি, আমরা কিছুক্ষণের জন্য ভাবছি আমরা কোভিড বিহিত একটা জীবন কাটাবো, কোভিডকে আমরা হারাবো, আমরা জীবনকে জয় করাবো, তাই জন্য ঠাকুরের কাছে খুব আনন্দ হয়েছে, তাই ঠাকুর আজ সেরেছে। ঠাকুর সে তো এমনি সুন্দর গো, তুমি তুমি আরো সেরেছ, তো তোমাকে তো আজকে আরো ভালো লাগছে, তাই জন্য ভক্তরা কি বলছে, চন্দন ঝর চিতা নীল কালে বার পিতা বসন বন মালি, চন্দন ঝর চিতা নীল কালে বার পিতা বসন বন মালি, হরি মঙ্গত মধুনি করে বিলাসিনী বিলাসতি কেলি করে, ভক্তরা বলছেন কেন চন্দন মেখেছ গো ওই অঙ্গে, পীত বসন পড়িয়াছ কোন রঙে, কার মন ভোলা বেকার পুরাতে বাসনা, এত মধুর সাজে সাজো একবার বলো না, কার মন ভোলা বেকার পুরাতে বাসনা, এত মধুর সাজে সাজো একবার বলো না, চন্দন চর চিতা নীল কালে বার পিতা বসন বন মালি, পিতা
হয়েছে। তারপরে ব্রজগোপিনীরা তো খুব ঠাকুরকে চারিদিক থেকে ধরে ধরে ঘিরে ধরেছে এবং তারা এই অনলাইনেই আমরা ঠাকুরের মিলন দর্শন করব। রাধা কৃষ্ণ যুগল মিলন হয়েছে এবং মিলনে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ভক্তগণ আনন্দ করে নেচে বেড়াচ্ছে। তারা বলছেন, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, দাঁড়ালো রে রাই বিনোদিনী, দাঁড়ালো রে রাই বিনোদিনী। ওই রাধা শ্যামের মিলন দেখে সখীর হুলা হুলি, ওই রাধা শ্যামের মিলন দেখে সখীর হুলা হুলি। আর অনলাইনে ভক্ত দেখে দিচ্ছে হাতে তালি, আর অনলাইনে ভক্ত দেখে দিচ্ছে হাতে তালি। মিলন হলো রে ভক্তগণে ভগবানে, মিলন হলো রে ওই ভক্তগণে ভগবানে, মিলন হলো রে। সর্বশেষ গানটা নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা পদ, আমি একটু আমার নতুন করে রচনা করেছি। এটা আমার রোজকার সাধন পদ, আমি তো মন্ত্র জানি না, ঠাকুরকে যাই দিই ভুল করি, ভুলভাবে সেবা করি, তাই সুর সেই আমার কাছে সব থেকে শুদ্ধ জিনিস। তা আমাকে ঈশ্বর দিয়েছেন, সেটা আমি বার করতে পারি, সেটার কোনো বিচার কেউ করে না, তাই আমি সেই সুরেই ঠাকুরকে রোজ স্নান করাই, ঠাকুরকে খাওয়াই। এই একটা সুর আমি আপনাদের নিবেদন করছি, আমার নিজের সব থেকে প্রিয় গান। রাধা কৃষ্ণ প্রাণ মিলন কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে অন্য গতি নাই মোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দীর কূলে কেলি কদম্বের মন, কদম বেদীর বৈশাখ দুজন, কদম বেদীর বৈশাখ দুজন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শিবায়ুবিনাশ নরোত্তম দাস, সেবায় অভিলাষ নরোত্তম দাস, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আর একদম শেষে যে মানুষটাকে ধরে জীবন শুরু করেছিলাম, আমার বাবা মা, যে মানুষটার সাথে আমাকে ছোটবেলায় পরিচয় করিয়েছিল বলে জীবনের নানা উত্থান পতন পেরিয়ে এসেছি, তার একটা গান দিয়ে আজকের আসরের পরিসমাপ্ত করব। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারের সব কাজে ধ্যান গানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে, নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়ন
ঘিরে রহো আমার হৃদয় ঘিরে সংসারের সব কাজে ধ্যানে গানে হৃদয়ে রহো হে সখা মম হৃদয়ে রহো। রবি ঠাকুরকে বাদ দিয়ে তো হয় না, সেইখানেই আমাদের পরিসমাপ্তি হয়। আর তুমি যে বললে আমি আমি ভক্ত নই, ভক্ত না হলে এই গান ভেতর থেকে আসবে না, এই ভাব বা এই রস ভেতরে আছে বলেই তুমি সেই ভক্ত বলেই না সেটা প্রকাশ হচ্ছে। এবং ভগবান বলেছিলেন যেখানে আমার নাম গান হবে আমি সেখানে আছি। আজকে তোমার কৃপায়, তোমাদের তোমার চেষ্টায় আমরাও সেই স্রোতে ভাসলাম এবং ঈশ্বর এখানে বিরাজ করলেন এবং যে কজন দেখলেন আমার মনে হয় প্রত্যেকে সেইটা উপভোগ করেছে। এবং তার অনেক রিমার্ক তুমি পরে দেখে নিও, তোমাকে ধন্যবাদ দেব না। সঞ্জয় যদি কিছু বলে তবে তার আগে আমি একটু ছোট করে বলে নিই আমাদের আগামী দিনের অনুষ্ঠানের কথা। আগামী রবিবার 16th August ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রয়াণ তিথি। মহাপুরুষদের তিথি সবসময় খুবই পূর্ণ তিথি হয়, তার প্রয়াণের দিনটাও সেজন্য অত্যন্ত পূর্ণ তিথি। সেই তিথিতে তরুণ গোস্বামী, তিনি একজন বিশেষজ্ঞ ঠাকুর স্বামীজির উপরে, তিনি আবার আমাদের কাছে আসবেন এবং চেতনার উন্মেষ ও মুক্তি। ইংলিশে বলতে বলা যায় শ্রী রামকৃষ্ণ অ্যান্ড ফ্রিডম অফ কনসিয়াসনেস। এই নিয়ে আমরা আগামী দিনে এই সন্ধ্যে 8টাতে রবিবার উপস্থিত হব, সঙ্গে থাকবে কিছু কথামৃতের গান, প্রচলিত যে গান সেগুলো সঙ্গে থাকবে। আর শেষটা হোক সঞ্জয়ের মাধ্যমে। সন্ধ্যা 8টার পরে শিলং পাহাড় স্তব্ধ হয়ে যায়, তো সেই স্তব্ধতার মধ্যে সঙ্গীতের মুখ্যনা ভেরি ইন্সপায়ারিং ফর পার্সোনালি ফর মি, আমার কাছে একটা বিরাট প্রেরণা এলো আজকে। আমি তো প্রকৃতিকে ধন্যবাদ দেবো না, কাবেরী বলেছে আমরা প্রকৃতিকে আবার চাইবো আমাদের এখানে। আমার দু একটা কথা আমি বলি, কখনো যদি প্রকৃতির সময় সুযোগ হয়, ভক্তি মুভমেন্ট যখন শুরু হয় তখন ভারতবর্ষের নানা জায়গায় তার প্রকাশ হয়। হ্যাঁ, কাছাকাছি সময়ে তখনই নানক আসেন, তার নানক আস গুরু নানক আসেন, তখন শ্রী চৈতন্য আসেন, আমরা পরে কবিরকে পাই, পরে আমরা সুফি মুভমেন্টকে পাই। তো কোথাও যদি আমরা সুফি মুভমেন্টের সাথে খুব গানের খুব সম্পর্ক আছে, যারা সুফির প্রেমিক তারা জানেন, পরবর্তীকালে কখনো হয়তো যদি প্রকৃতির সময় সুযোগ ইচ্ছে হয় আমরা সুফির সাথে কীর্তনের আরেক একটা মেলবন্ধন করার চেষ্টা করব, যদি সেটা সম্ভব হয়, যেটা আমার মনে হয় সেটা খুব ইন্টারেস্টিং হবে। ধ্রুপদের কথা বলতে গেলে আমার যেটা হয়তো আজকে বলা উচিত, যেহেতু ঠাকুরের কথা কাবেরী বললো, ঠাকুরের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ, জগৎ বিখ্যাত সেই শ্রীরামকৃষ্ণের আরাত্রিক ভজন খণ্ডন ভববন্ধন, সেটা কিন্তু তিনি নিজে রচনা করেছিলেন এবং ধ্রুপদাঙ্গে সুর দিয়েছিলেন। সেটা আজকে কিন্তু সমস্ত রামকৃষ্ণ মিশনে এবং অনেকের বাড়িতেও হয়তো সন্ধ্যাবেলায় সেটার কিন্তু সঙ্গীতে কিন্তু আমরা শুনতে পাই, সেটা আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা অনুরণন জানায়, জায়গায় আজও জায়গায়। তো স্বামী বিবেকানন্দ নিজে ছিলেন একজন সঙ্গীতের মহাপ্রেমিক এবং গান গাইতে খুব ভালোবাসেন, খুব ভালো গানও গাইতেন, রবি ঠাকুরের গান থেকে আরম্ভ করে সব রকম গান তিনি গাইতেন। আমার একজনের কথা মনে পড়ছে, যাকে আমার আমার অল্প কথায় বলি, আমার কিন্তু শুরুটা কিন্তু প্রাচ্য ক্যাপিটাল বা ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক দিয়ে হয়নি, আমার শুরুটা হয়েছিল কিন্তু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল দিয়ে। এখনো সেই প্রেরণা আমার কাছে আছে, ভীষণভাবেই আছে। তো রোমারোলা বলে যিনি নোবেল লরিয়েট ছিলেন আর কি, ফ্রেঞ্চ লিটারেরি ফিগার, তিনি বিথোফেনের জীবনী লিখেছিলেন এবং সেই 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 আধারেই তৈরি হয়েছিল তার নোবেল প্রাইজ উইনিং যে বিখ্যাত বই জাঁ ক্রিস্তফ বলে। সেখানে পাশ্চাত্য ক্লাসিক্যাল মিউজিকের উপরে অনেক অনেক
আমরা গভীর দর্শন এবং আমরা অনেক সেখানে ইনসাইটস পাই। রোমারোলা তিনজন ভারতবর্ষকে নিয়ে জীবনী লিখেছিলেন, তার একটি স্বামী বিবেকানন্দ, বাকি দুজন মহাত্মা গান্ধী ও শ্রী রামকৃষ্ণ। স্বামীজির যে ইয়েতে লাইফ অফ বিবেকানন্দ বইতে সেখানে কিন্তু আছে, বিবেকানন্দস ওয়ার্ডস ওয়ার গ্রেট মিউজিক ফ্রেজেস ইন দ্য স্টাইল অফ বিথোফেন, স্টারিং রিদমস লাইক দ্য মার্চ অফ হ্যান্ডেলস কোরাসেস। পাশ্চাত্য সঙ্গীতের সাথে স্বামী বিবেকানন্দের উচ্চারণকে, স্বামী বিবেকানন্দের শব্দকে তিনি রিলেট করেছিলেন। খুব মনে পড়লো যখন ধ্রুপদাঙ্গে হচ্ছিল, তখন পাশ্চাত্য এক মেলবন্ধন হলো। এই মেলবন্ধন আমরা আরো পাবো, একটি সুন্দর গ্রন্থ আছে তীর্থঙ্কর বলে, দিলীপ কুমার রায়, যেখানে উনি পাঁচজন মনীষীকে ইন্টারভিউ করেছিলেন। তারা হলেন দুজন প্রাচ্যের, রবীন্দ্রনাথ এবং অরবিন্দ, আর তিনজন পাশ্চাত্যের, আইনস্টাইন, রোমারোলা ও বার্ট্রান্ড রাসেল। সেখানে রবীন্দ্রনাথ এবং রোমারোলার সাথে যে ইন্টারভিউ ছিল, অসাধারণ কিছু পাই মনে হলো, তাই বললাম আমরা প্রকৃতিকে হয়তো আবার পাবো আমাদের মধ্যে, সেই আশা নিয়ে আজকে শেষ করছি। পরের রবিবার 16 আগস্ট আপনারা তরুণকে শুনতে ভুলবেন না। তরুণ আমাদের এই যাত্রা শুরু করেছিল চরণরেখা ধরে 5ই আগস্ট গুরু পূর্ণিমার দিন, স্বামীজি ও ঠাকুরকে নিয়ে, স্বামীজি রবীন্দ্রনাথকে নিয়ে, স্বামী বিবেকানন্দ কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে শুরু করেছিল। এবার রামকৃষ্ণ ও চেতনার উন্মেষ ও মুক্তি, অ্যাওয়েকেনিং ইন ফ্রিডম অফ কনসিয়াসনেস অ্যান্ড রামকৃষ্ণ। আমরা আজকে শেষ করব, কেননা প্রকৃতি তার বৃদ্ধ বাবাকে শুশ্রূষা করার জন্য বলেই ছিল আমাকে 10টায় ছেড়ে দিতে হবে, তো সেই জন্যই হয়তো বেরিয়ে গেল। এটাও একটা দেখার মতন জিনিস। তো সকলকে আবার শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।